الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله সামনে আসছে কেন এরা এক সাইডে যাও যাও সামনে ক্যামেরা এক সাইডে নিয়ে যাও এক সাইডে নিয়ে যেতে বলছি এখনো পাগলামার কিছু তো সীমা থাকা দরকার আছে فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় করিবার শক্তি দাও দয়াময়
নাই কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহারো সাদের পত্নী তজিল জীবন হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয় ভয় করি বার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই তবু নাহি ভয় ভয় করি বার শক্তি দাও দয়াময় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুনে ওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহর সার্বভৌমত্র একচ্ছত্র মালিকানা যিনি রাখেন তিনি আল্লাহ তিনি যা করেন ঠিক করেন তিনি আল্লাহ যেনার কোনো ত্রুটি নেই তিনি আল্লাহ যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে খোলা আকাশের নিচে প্রতিকূলমান আবহাওয়ার ভিতর দিয়েও অনুকূল সৃষ্টি করে গভীর রাত্রের দুটি কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন আমরা সেই গভীর রাত্রেই মহান মুনিবকে খুশি করার জন্যে রাজি করার জন্যে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারা থেকে একটি গোটা তেলাওয়াত করেছি আয়াত সেই আয়াতকে সামনে রেখে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনি মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত একটা হলো ভয় আর একটা হলো ভয় কর্নেওয়ালা ভয় একটা গুণের নাম আর ভয় কর্নেওয়ালা এটা হচ্ছে যে যার ভিতরে এই গুণটা আছে বাংলায় সহজ করে বুঝিয়ে দিই ভয় মানে ভয় যার ভিতরে ভয় আছে সে হলো ভীতু 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 মানে ওই লোকটা তো ইমানের পরে পরে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর ভয় এমন কথাও বলা যেতে পারে যার দিলে আল্লাহর ভয় নাই তার ইমানই নেই ইমান কিন্তু ভয় নয় ভয় কিন্তু ইমান নয় কিন্তু যার দিলে আল্লাহর ভয় নাই তার ইমানই নেই এটা বলা যেতে পারে কেন দেহ নাই আত্মা আছে এটা হতে পারে না দেহ কিন্তু দেহ আত্মা কিন্তু আত্মা দেহ আত্মা নয় আর আত্মা দেহ নয়
কিন্তু দেহ আছে তো আত্মা আছে, দেহ নাই তো আত্মা নাই, আর আত্মা নাই তো দেহও নাই, পচে যাবে। এই দুজনা যেমন অদত জড়িত, একজন আরেকজনকে দরকার, অবশ্যই দরকার, অপরিহার্য দরকার, তেমনি ঈমান যে দেহে থাকে তার নাম আল্লাহর ভয়। ঈমানের থাকার জায়গা হলো ভয়, ভিতর দিলে ঈমান থাকে। আর আমরা একটু উল্টা হয়ে গেছি, উল্টা এখনকার মানুষ উল্টা চলতেই ভালোবাসে, আর ছোট থেকে উল্টো উল্টা কবিতাও পড়ানো হচ্ছে। সুকুমার রায়ের কবিতা, এক যে ছিল মজার দেশ সব রকমই ভালো, রাত্রিবেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো, জীবনে হবে? রাত্রিবেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো, তো কবিরও মাথা গেল আর যে পড়ছে তারও মাথা গেল, উল্টা। আমাদের সমাজে সব থেকে মূল্যবান কে? আমাদের সমাজে কোন লোকটা বেশি মূল্যবান? ভাটল এলাকায় কোন লোকটার দাম বেশি? ওই লোকটা যে চায়ের দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে মাঝে দুবার বলবে আমি কাউকে ভয় করি না, ওর দাম বেশি। আর কোরআন বলছে যার দিলে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি, ইন্নাল্লাহ আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাবারক বা তালা অকেই বেশি ভালোবাসেন যে বেশি আল্লাহকে ভয় করে। চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাটা মিলছে না। ভীতু একে বেশি আল্লাহ পছন্দ করেন, কাছে করেন, নিকটে টানেন। দেখেন আল্লাহ তাবারক বা তাআলা, আল্লাহ তাবারক বা তাআলা কোটা কোরআনটা দিয়েছেন, এটা একটা নিয়ামত, এটা হলো সাবিল, এটা হলো হেদায়ত, এইটাই হলো নূর, এরই নাম সিরাজ, এরই নাম তরিক, এরই নাম কিতাব, এরই নাম কিতাব, এরই নাম তানজিল, এরই নাম হেদায়া, এরই নাম নাবা, এরই নাম আল্লাহর সব থেকে বড় নিয়ামত, নূর, আলো, জ্যোতি, রাস্তা, হেদায়াত, সব কিছু খুঁজে পাবেন এর ভিতরে। তো এই দামি কিতাবটা কে বুঝবে? এই কিতাবটা কে বুঝবে? যে আরবি জানে সে পড়তে পারবে, যে ব্যাকরণ জানে সে তার মানে করবে, যে তাজবীদ জানে সে সহি পড়বে। আল্লাহ এগুলো বলেননি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হলো স্বচ্ছ পরিষ্কার আলোর রাস্তা, বিশ্বকে আলো দেখাবেন এটা বলেননি, বলেছেন হুদাল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে হেদায়াত পাবে। তার মানে হচ্ছে কোরআনের দিল, কোরআনের ভিতর, কোরআনটা পরিপূর্ণ বুঝবে কে?
তার একটাই শর্ত যে কোরআন থেকে মাল নিতে চাইবে হেদায়েত নিতে চাইবে যে নিতে চাইবে কোরআন থেকে জান্নাতের রাস্তা ওই লোকটার দিলে আল্লাহর ভয় থাকতে হবে যদি ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে না জি ভাই ইতিহাসের পাতায় একবার এগিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে সারা বিশ্বে কোরআনকে পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু রাসূলের সামনে রয়েছে আবু বকর রাসূলের সামনে রয়েছেন উমার উসমান আলী রাসূলের পেছনে তো আবু জাহেল ছিল না সেও ছিল সামনে আবু বকর চিনল রাসূলকে নবী উমার চিনল নবী আর আবু জাহেল উমাইয়া এই বেঈমানেরা শিশু থেকে দেখেছে এটা আমাদের বংশের ছেলে এবং চরিত্রবান যে কানে তেলাওয়াত শুনেছে আবু জাহেল একই কানে তেলাওয়াত শুনেছে আবু বকর উমার একজন হেদায়েত পেল আর একজন হেদায়েত পেল না মধ্যখানে কারণটা কি একই কোরআনের ভিতর থেকে আবু জাহেল হেদায়েত পেল না কিন্তু হেদায়েত পেল হযরতে আবু বকর তার একটাই কারণ এদের দিলে আল্লাহর ভয়ের বাসা ছিল তাই এরা ছিল মুত্তাকি আল্লাহকে ভয় করনে ওয়ালা আর ওদের দিলে আল্লাহর ভয়টা ছিল না আল্লাহর ভয়ের বাসা ছিল না এর জন্য ওরা হয়ে গেল কাফির ওরা হয়ে গেল বেঈমান ওরা হয়ে গেল বেদিন মুশরিক তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটা তোমাকে হেদায়েত দেবে তোমার গোষ্ঠীকে দেবে তোমার বংশকে দেবে কিন্তু শর্ত হচ্ছে লিল মুত্তাকিন তোমাদেরকে আল্লাহ ভীতু হতে হবে ভয় একটা নিয়ামত আর দু চার মিনিট এর উপরে কথা বলবো মেন আয়াত যেটা পড়েছি সেখানে আমি ফিরে চলে যাব বেশিক্ষণ এই ভূমিকায় থাকব না এটা এক নম্বর গেল নম্বর দুই ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিম ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন কুলু কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন লাভ কি হবে আমি যদি আল্লাহ ভীত হয় তা লাভ কি হবে জি ভাই কোন লাভ হবে কোন আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আসবে আপনি রায়গঞ্জে যান আপনি বারসই যান যত ট্রেন আছে চাপেন আর কলকাতা যান কেউ আপনাকে খেতে দেবে না পান করতে দেবে না বিশখানা পঞ্চাশখানা ট্রেন চলে যাবে কলকাতা শিলিগুড়ি খেতে কেউ দেবে না কিন্তু যদি বন্দে ভারতে চাপেন আপনার জন্য পানি আসবে আপনার জন্য পেপার আসবে আপনার জন্য খাওয়া আসবে ওই গাড়িটা এমন গাড়ি যে গাড়িতে চাপলে পরে আপনার খাবার রেডি হয়ে যাবে তেমনি বিমান আছে এমন কিছু ভিআইপি বিমান আছে
কলকাতায় উঠবেন দুবাইয়ে নামবেন বিমানে দুইবার খাবার পাবেন দুবাইয়ে উঠবেন জেদ্দায় নামবেন তো খাবার পাবেন চা পাবেন কফি পাবেন শুধু তাই নয় বিমানটা যদি 2 ঘন্টা লেট করে দেয় কোনো কারণে উড়ান দিতে পারছে না আপনার জন্য খাবার রেডি হয়ে যাবে বন্ধুরা আমার সমস্ত রকম ব্যবস্থা রাখা আছে স্পেশাল যাত্রীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন ভিতুরা জান্নাতে যাবে এরা মরার পর আনন্দের জগতে থাকবে ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন وعيون وفواكها مما يشتهون যখন কোন মুত্তাকি খোদা ভীতু লোক পৃথিবী ত্যাগ করবে তোর মাথার উপরে সব সময় ছায়া থাকবে আর সামনে কুলকুল করে নহর প্রবাহমান থাকবে এটা কোরআন বলছেন তার মাথায় সূর্যের তাপ লাগবে না কবরে আযাব তার হবে না কিয়ামতের মাঠে উঠবে সেখানেও মাথায় ছায়া থাকবে নহর প্রবাহমান থাকবে এরপরে জান্নাতে যাবে যখন জান্নাতে যাবে তার জন্য সেখানেও সব রকম ছায়ার ব্যবস্থা এবং নহর কুলকুল করে বইবে কুলু ওয়াশরাবু খাও এবং পান করো হানিয়াম বিমা কুনতুম তাআমালুন যেহেতু তুমি আল্লাহর ভয়ের মতো আমলটা করে আল্লাহকে রাজি করে নিয়েছো বিধায় তুমি এই সম্মান পেতে রয়েছো আর ওই সম্মানের লোকটা ওই আমলের কারণে সম্মান পেতে থাকবে ভয়ের কত মূল্য দেখেন আমি একটা একটা করে বলছি প্রথম বললাম ভয় থাকলে কোরআন বুঝবে যার ভয় নাই সে কোরআন বুঝবে না দ্বিতীয় বললাম ভীতু লোক সব সময় ফল ফ্রুট এবং ভালো খাবার পান পাত্র এই অবস্থায় সে জান্নাত আগমন করবে কোরআন বলছে জি আর কি বলছেন আল্লাহ بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير إن الذين يخشون ربهم بالغيب যে আল্লাহকে দেখলো না আল্লাহকে দেখলো না জাহান্নামও দেখেনি জান্নাতও দেখেনি অতএব আল্লাহকে না দেখে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁপবে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম তারা তাদের প্রভুর ব্যাপারে ভয় করবে তারা তাদের প্রভুকে তারা তাদের প্রভুকে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে রাব্বাহুম লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর এদের জন্য রয়েছে ক্ষমা এবং এদের জন্য রয়েছে সব থেকে বড় প্রতিদান এমন দান দেবেন আল্লাহ এই ভীতুদেরকে যে এরা সব থেকে বড় প্রাইজ আল্লাহর কাছে পাবি খালি আমি মূল্যটা বলে যাচ্ছি আমি মূল্যটা বলে যাচ্ছি লাভটা বলে যাচ্ছি আর দুটো লাভ বলবো যে তারপর আয়াতে চলে যাব জি আর দুটো লাভ বলবো নামাজ পড়তে গেলে ভয় দরকার খুশু 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 মানে ভয় খুশু মানে ধরো ভয়কে ধরে নামাজ পড়ো ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়ো চোখের পানিতে নামাজ পড়ো ভীতুকে আল্লাহ এত ভালোবাসেন
সাহাবীর নাম আলকামা বিন হারিস। সাহাবীটা রসুলের বিখ্যাত সাহাবি। এই সাহাবিটা একদিন তার বংশের কয়েকটি লোককে নিয়ে রসুলের মোলাকাতে গেছেন। রসুলের মোলাকাতে গিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, তোমরা কে? আলকামা বিন হারিস বলছেন, আমরা হলাম মুমিন। মুমিন আপনাদের আবার কারো কারো টাইটেল আছে, উভাব চাইতে যে আমার লেগে বলছেন জি না। কদিন আগে ফেসবুক একটা বায়ান শুনছিলাম যে এক বক্তা বক্তব্য রাখছে আর ওই গ্রামে একটা লোকের নাম ইসলাম। জি ইসলাম, তো ইসলাম এই কেবল প্যান্ডেলের ওখানে ঢুকছে ও, আর বক্তার মুখ থেকে বের হচ্ছে ইসলাম এখন পেছিয়ে আছে। ও ভাবছে আমাকে দেখে লেছে, তাহলে আমাকে চিনে হয়তো, আর ওকে চিনি না, ওর নাম ইসলাম তাও জানে না বক্তা কোথাকার। বলছে আবি বি ইসলাম বহুত পিছে হে। তো ও তখন এমনি এমনি করছে, তাহলে তো আমাকে চিনে মনে হয়। তো ও পিছে বাদ দিয়ে একবার মাঝে এসে বসেছে। তো দশ মিনিট পর আবার বলছে, দেখি আবি বি ইসলাম পিছে হে। তখন ওর মনটা রাগ হচ্ছে, আমি মাঝে আছি তো ফের বলছে পিছে, সামনে এসছে, একবারে সামনে বসেছে। তো বক্তা কথাই কথাই বলছে, ছেলে পেলেকে দিন শিখান, ইসলাম শিখান, ইসলাম ভালো জিনিস, দিনের কিতাব পড়ান, মাদ্রাসায় পড়ান, এই জন্যই তো আমাদের ইসলাম পেছনে। তো ও তখন উঠে বলছে, তোর মাথায় বসবো, তোকে হুঁশ আছে, আমি সামনে চলে এসেছি, তা বলছি ইসলাম পিছে আছে, তর্জমা আলাদা করে লিয়েছে নিজের নামটাকে, শরীয়ত নাই আমাদের মাঝে, শরীয়ত নাই, আর শরীয়ত বসে জালসা শুনছিল। বলছে আছি আছি, হাত তুলে বলছে আমি আছি। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, আলকামা বিন হারিস যখন রসুলের কাছে গেলেন বংশের কয়েকটি লোককে নিয়ে, আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা কে? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম মুমিন। যখনই মুমিন বলেছি, ওটা মুমিন নয়, মিয়া নয়, আনসারি টাইটেল নয়, ওরা বলতে চেয়েছে আমাদের দিলে ঈমান আছে, আমরা কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের ঈমানের কমি নাই, এর জন্য আমরা মুমিন। বিশ্বনবী আবার প্রশ্ন করে দিলেন, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করছো, তা আমাকে প্রমাণ দাও, তোমরা কেন মুমিন? কোন কাজের জন্য তোমরা দাবি করছো মুমিন? তোমাদের কাজ কি? তোমরা কার্যকলাপ কি করো যাতে করে নিজেকে মুমিন বলে দাবি করবে? তখন আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমাদের দশ আর পাঁচ পনেরোটি অভ্যাস আছে, আমাদের ভিতরে পনেরোটি গুণ আছে, এর জন্য আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি। বিশ্বনবী সেই পনেরোটা জ্ঞান কি, অভ্যাস কি, পাঁচটা প্রতি আমাদের ঈমান আছে, আর পাঁচটা জিনিসের আমরা আমল করি, আর আমাদের বংশে, আমাদের খানদানে, আমাদের গোত্রের ভিতরে পাঁচটা অভ্যাস আছে। তাহলে আমল হলো পাঁচটা, ঈমান হলো পাঁচটা, আর খানদানের অভ্যাস হলো পাঁচটা, এই পনেরোটি কারণে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছি। মঞ্জুর আছো?
ওই চাওয়ালাটা খুব বিচিতি মাল আছে, চারবার এসছে ও, ছোট কেতলি তো বারবার বাড়ি গেছে আর এসে ঢুকছে, ওটাকে বের করো নাহলে আমাকে স্টেজ থেকে শুধবার ব্যবস্থা করো। ও কেন চায়ের ব্যবসা করবে? কোরআনের তফসির চলছে ওখানে, তাহলে মাদ্রাসায় ক্লাস চলবে তো ছেলেরা চা খাবে? হ্যাঁ, ওকে কি এই বিবেকটা হচ্ছে না? ঠিক চলে আসছে কেটলিটাকে নিয়ে, ওই যে ওই যে, ও বের হচ্ছে না, ও ওর মন কি চাইছে? যেছে তো আমাকে হয়তো গাল টাল দিছে নাকি, কোন সারা বোকাবে, দু পয়সা হয়েছিল তো আমার পিছে লেগেছে, তোর ঘরেই আমার কাল দাওত, শালা খাবো খেয়ে তারপরে যাবো এখান থেকে, কত চা খিলাবে তাই দেখে নিও, হুঁশ জ্ঞান কম। হাজি ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে কথা বলেন, আপনাদের বিরক্ত লাগছে? এই এই যে বৃষ্টিটা হলো না, তো বৃষ্টিটা যখন হচ্ছিল তো মঞ্জুরের মুখটা ছোট্ট হয়ে গিয়েছে, তো ওকে আমি বললাম না সেই অবস্থায়, আজকে তফসিরে ওটাই আসবে। ওই জন্যই তো এই বিষয়টা আমি ধরেছি যে সুখে দুঃখে আল্লাহর সামনে হাসতে না পারে সে প্রকৃত মমিন নয়, আর আল্লাহর ফয়সালাকে হেসে গ্রহণ যে না করতে পারে সে মমিন নয়। দেখেন ওই ওই প্রসঙ্গটা শেষকালে আসবে, এই বৃষ্টির কারণেই বিষয়টা আমি ধরেছি। তো বিশ্বনবী বললেন তাহলে ওই পনেরোটা আমাদেরকে শোনাও, শোনাও আমি শুনবো কি কি তোমাদের অভ্যাস আছে। এবার আলকামা বিন হারিস শুরু করলো, এক নম্বরে আমাদের যে পাঁচটি জিনিসের উপরে ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান, আখেরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান, ফেরিস্তার উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখেরাতের উপরে ঈমান, ফেরিস্তার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান। পাঁচটা হয়ে গেল। নাম্বার দুই, এগুলো তো ঈমানের কথা বললাম, এবার আমলের ময়দানটা আমাদের শুনলেন। আমাদের আমল হচ্ছে আমরা কালেমা পড়ি, কালেমা শাহাদাতের সাক্ষী দিই, প্রাণ খুলে লোকের সামনে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আমরা নামাজ পড়ি, সালাত পড়ি, আমরা যাকাত দিই, আমরা রোজা রাখি এবং আমরা হজ পালন করি ইয়া রাসূলুল্লাহ। তাহলে পাঁচটা পাঁচটা দশটা হয়ে গেল, এখন বাকি আছে আমাদের খানদানের অভ্যাস পাঁচটা। প্রথম নম্বরে আমাদের বংশের অভ্যাস হচ্ছে যখন কোনো যুদ্ধ হয়, কোনো জাতির সঙ্গে লড়াই হয়, তখন আমরা একা একা লড়াই করি না, আস্তাগফিরুল্লাহ। সিরিয়াল নাম্বার এক হচ্ছে যখন আমরা পেট ভরে খেতে পাই, অর্থাৎ সংসারে মালের স্বচ্ছলতা যখন থাকে, অভাব থাকে না, পেট ভরে আনন্দে খেতে পায়, তখন আল্লাহ শুকরিয়া করে। নবীজি গা, যেদিন আমাদের অভাব হয়ে যায়, খেতে পাই না, সংসারে মালে টানাটানি পড়ে গেছি, চারিদিকে রোগ বালাই চলছে, তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলি না, বরং সবর করে লি। তাহলে খেতে পেলে শুকরিয়া, না পেলে সবর। তিন নম্বর আমাদের বংশের অভ্যাস হচ্ছে শত্রুর বিরুদ্ধে যখন লড়াই করে, আমরা একা একা যাই না, দল বেঁধে গিয়ে তার বিরুদ্ধে লড়াই করে। চার নম্বর অভ্যাস হচ্ছে যদি শত্রুর কোনো বিপদ হয়, তাদের কেউ মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয় কিংবা তাদের ঘরে আগুন লেগে যায়, তখন আমরা আনন্দিত হই না, বরং আমরা গিয়ে তাদের কাছে সাহায্য করি এবং তাদের ওই বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সমবেদনা দেয়,
মা মরেছে বাপ মরেছে তাদেরকে সান্ত্বনা দি লড়াই করার সময় জমে লড়ি বিপদ হলে খুশি হই না বরং তাদের আমরা সমবেদনা দি আর পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর সবর করি খেতে না পেলে দুই নম্বর খেতে পেলে শুকরিয়া করি তিন নম্বর শত্রুর বিরুদ্ধে জমে লড়ি চার নম্বর শত্রুর বিরুদ্ধে শত্রুর বিপদে খুশি হয় না আর পাঁচ নম্বর হচ্ছে ও দয়ার নবী গো আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে সুখে দুঃখে রোগে সুস্থতায় বিপদে আপদে পানি হোক যাই পানি না হোক আমি আল্লাহর উপরে নারাজ হই না 15টা বলা হয়ে গেল এবারে রসুলের মুখ পানে তাকিয়েছে বলেন আমরা দাবি করেছি মুমিন আর আপনি বলছেন কেন মুমিন বলছো নিজেকে তো বলে দিলাম 15টা এবার আপনি উত্তর দেন বিশ্বনবী উত্তরটা দেখেন বিশ্বনবীর উত্তর হচ্ছে তোমাদের দাবি সত্য হাজি ভাই আর সন্দেহ থাকলো যে লোকগুলো মুমিন লাই আর সন্দেহ থাকলো একবার মুখ খুলেন ভাটলটা হচ্ছে ওয়াটার প্রুফ জায়গা বাঙালির ভিতরে বিহার ঢুকে আছে মানে এদের মুখ খোলানো খুব কঠিন কাটিহারের লোকের মতো মিজাজ আর ওয়াটার প্রুফ জায়গা একবার মুখ খুলেন বিশ্বনবী যে বলল তোমাদের দাবি সত্য এরা যে মুমিন এতে কোনো সন্দেহ থাকলো থাকলো না ওরা মুমিন হয়ে গেল এবার নবীজি কি বলছেন নবীজি বলছেন আলকামা বিন হারিস রে তোমরা তো কয়েকজন আমার দরবারে এসেছো আমি পাঁচটা জিনিস দিব তোমরা নেবে কি না তোমাদের ভারী হয়ে যাবে আলকামা বিন হারিস বলছেন ও দয়ার নবী গো আপনার দরবারে এসেছি কিছু নেওয়ার জন্য খালি হাতে যাওয়ার জন্য নাই আমরা কাজের অবসর পেয়েছি সময় পেয়েছি তো বলেছি চ রসুলের কাছে যাই রসুল আমাদেরকে সুন্দর সুন্দর কিছু দেবে নিশ্চয়ই অতএব আপনি দেবেন ভারী হবে আপনার মতো লোকটার দেবেন আর ভারী হবে এটা কোনো দিন হতে পারে না নবীজি গো আপনি বলতে থাকেন আমরা গ্রহণ করে নিব আমাদেরকে কোনো রকম ভারী লাগবে না বিশ্বনবী বলতে শুরু করলেন আলকামা বিন হারিসেরি আমার কাছে পাঁচটা নাও এক নম্বরে হচ্ছে যেটা তুমি খাবে না ওটা জমা করিও না যেটা তুমি খাবে না ওটা জমা করিও না যেখানে চিরদিন থাকবে সেইখানে মাল জমা কর যেখানে চিরদিন তোমাকে থাকতে হবে মত আর আসবে না সেইখানে মাল জমা কর যেখানে তুমি থাকবে না ওইখানে বাসা বাঁধিও না ঘর করিও না যেখানে তুমি থাকবে না ওইখানে বাসা বাঁধিও না যেখানে চিরদিন থাকবে কোনোদিন মত তোমার কাছে আসবে না সেই জায়গায় বাসা বাঁধো সেখানে অট্টালিকা ঘর ঘর কর এসি রং কর খাট লাগাও কারণ তুমি চিরদিন আবাদান আবাদা থাকবে মতের টেনশন হবে না তাহলে চারটা হলো যেখানে তুমি থাকবে না ও জায়গায় বাসা বাঁধিও না যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো যে
যেটা তুমি খাবে না সেটা জমা করিও না যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো আর পাঁচ নম্বরে আমার দয়ার নবী আপনার আমার নবী আখিরি নবী আল্লাহর আখিরি পয়গম্বর বলছেন আলকামা বিন হারিস রে একদিন ভব মেলা ভাঙবে রে এই দুনিয়ার মেলা ভেঙে চুরমার হয়ে যাবে এই ভব মেলা ভেঙে তোমাকে আমাকে আমার আসল বাড়িতে যেতে হবে আর যে রাস্তা দিয়ে আমরা আসল বাড়িতে যেতে যাব ওই জায়গায় যার সঙ্গে মোলাকাত করতে হবে সেই লোক সেই আল্লাহকে ভয় করো ভব মেলা ভেঙে যার সামনে তোমাকে হিসাব দিতে হবে রে তাকে তুমি ভয় করো ভয় এমন একটা জিনিস হাই আমাদের কাছে ভয় নাই আমাদের কাছে ভয় নাই ভয়টা শেষ হয়ে গেছে গো কি করে যে হলো আমার দিল ভয় নাই দোয়া দিচ্ছি জোরে সকল আমিন বলবেন এই আল্লাহ তুমি তোমার পরিপূর্ণ ভয় আমাদের দিলে দাও আমিনও বলছে না আহা আমিনটাও বলছে না ফের হাসছে জোরে জি কত ইমানই দুর্বল হয়ে গেছে আমাদের কোরআন আছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহর যে সম্মান আছে এটা কে দেনেওয়ালা আছো তোমরা আল্লাহ বড় মেহরবানের জন্যে কিসে সব দুটি ঝুমুক ঝুমুক করে হয়েছে জিনটিন আছে নাকি ঝামক ঝামক করে সব দুটছে ভূত টুত আছে নাকি তো আল্লাহকে ভয় করতে হবে ডরতে রহো পুকারতে রহো ডরতে রহো পুকারতে রহো ভয় কয় রকম ভয় কয় রকম মুখ খুলে না এতগুলো লোক দেখেন সব দুটছে না হ্যাঁ কিসের শব্দ বেটে গো হ্যাঁ ও এটা ভিক্ষার সিস্টেম ওকে এক টাকা দিও না কেউ ও এত টাকা না চাইছে তুই তো কোটিপতি হয়ে গিয়েছে ফের কিসের পয়সা নিবে ও ডরতে রহো ডাকতে রহো আপনারা সকলে জোরে একবার মুখ খুলেন নারে তাকবীর আইলা হাদিসরা এটাই ভালো করে জানে যে তাকবীর দিলে আল্লাহ আকবর বলতে হবে আর জোরে যদি আমি চিল্লাই তো এরা আরো চিল্লাইত আর বিরোধীদেরকে এসব বলতে হবে না খালি ওদেরকে বলতে হবে নবী না হয়ে দুনিয়ার না হই ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বারিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতু আলাইহি দুলাইকা সব চিল্লাইতে লাগলো শিয়ালের মতো কি হচ্ছে এটা আর দেখলে না খালি একটু গদ ধরিয়ে দিলি হলো জি আমার সাথে কথা বলেন যত কথা বলবেন তত আমাকে ভালো লাগবে ভয় দুই রকম একটা হচ্ছে সম্মানের ভয় আর একটা হচ্ছে জানের ভয় জি আপনাদেরকে উদাহরণ দিই বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আও কামড়ে খেয়ে নিবে একদম ভয় লাগে কি লাগে না লাগে আর একটা হচ্ছে বাপ আব্বা
আব্বাকে ভয় লাগে কি লাগে না? একবার মুখ খুলে না একবার খালি বাস তো জানটা ভরে যাবে যে হ্যাঁ খুলেছিল, ভাটলে লোক মুখ খুলেছিল জি। একবার মুখ খুলেন এতটি লোক জং ছাড়াতে পারছি না তখন থেকে। তো বাপকে ভয় লাগে, বাঘকেও ভয় লাগে, বাপকে ভয় লাগে বাঘকেও ভয় লাগে। বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা যখন আপনি শুনে নেবেন ভুট্টার ভুঁয়ে পাটের ভুঁয়ে নদীর ধারে ঝোপে বাঘ আছে, তখন ওটা বাঁচার প্রসেস হলো যত দূর পারবে তুমি দৌড়তে 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 পালিয়ে যাও, ভুট্টার ভুঁইকে ছেড়ে দাও, ওখানে আর তোমাকে থাকতে হবে না, বাঘ আছে তোমাকে খেয়ে নেবে, যত দূর পালাবে অতটাই বাঁচবি। আর আব্বাকে যখন ভয় লাগবে তখন দূরে পালায়ও না, আব্বা যেখানেই আছে তুমি যাও, আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে নাও, লাভ কি হবে? কেক পাবে, রসগোল্লা পাবে, ল্যাংচা পাবে, কলা পাবে, আপেল পালে, ভালো ভালো জিনিস তুমি খেতে পাবে। তাহলে বাপকে ভয় লাগলে জড়িয়ে ধরো, আর আর বাঘকে ভয় লাগলে পালিয়ে যাও। ওই রকম ভয় দুটি যখন জাহান্নামকে ভয় লাগবে, জাহান্নাম আছে ভুট্টার ভুয়ে না, জাহান্নাম আছে গুনহার জমিতে লুকিয়ে, জাহান্নাম আছে গুনহার জমিতে লুকিয়ে ভুয়ে লুকিয়ে। যখন জাহান্নামকে ভয় লাগবে তখন গুনহাকে ছেড়ে দিয়ে পালিয়ে নেকির দেশে গিয়ে ঢুকে পড়ো, তুমি জাহান্নামকে থেকে বেঁচে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে তখন মসজিদ থেকে পালায়ও না, বরং সাজদায় গিয়ে পড়ে যাও, আল্লাহকে জড়িয়ে ধরো, তুমি জান্নাত পাবে, পুলিশের হাত থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের হুর পাবে, জান্নাতের সুখ শান্তি পাবে। এর জন্য ভয় দুই রকম আর বাঁচার রাস্তা দুই রকম। জাহান্নামের কথা মনে পড়লে গুনহার জমি থেকে বেরিয়ে পালিয়ে যাও, নেকির দেশে গিয়ে ঘর করে নাও। আর আল্লাহকে ভয় লাগলে উঠে দুজু করে দুই রিকাত নামাজ পড়ে চোখের পানিতে কেঁদে দাও, তোমার রব তোমার গুনহাকে মাফ করার জন্য রেডি হয়ে আছি। ভয় দুই রকম, বাঁচার রাস্তা দুই রকম। আমার হাতের দিকে তাকান এবার, এই একটাই ছেড়ে দিব তো, ওই কেউ নাই, এই তিনজন আছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك খালি গুনিয়ে ছেড়ে দিব আপনাদেরকে। আল্লাহ যে কথাটা বললেন, এই আয়াতটা আমি প্রথম পড়েছি,
এই আয়াতটা খালি তরজমা করব আর গুনিয়ে ছেড়ে দেব, বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেটুকুই আমাদেরকে শোনালো এই প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে দিয়ে, যতটুকুই বলালো আর যতটুকুই শোনালো সকলে জোরে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। এর থেকে আর কি হতে পারে? হাজি প্রচণ্ড ঝড় উঠেছে বঙ্গোপসাগরে, সেই ঝড় উড়িষ্যায় আছড়ে পড়ছে, দক্ষিণবঙ্গে যত ঘর আছে সাবধানতা অবলম্বন করতে দেওয়া হয়েছে, হোটেলের হোটেলে যত আছে লোক বার করে দাও, কি হতে কি হতে পারে চলছে খবর। খালি ফেসবুক খুলেন, আমরা ভাবলাম হয়তো সেই ঝড়ের অবশ্য সেই ঝড়েরই কিছু অংশ এসেছে। এদিকে মালদায় হয়েছে শামসিতে পানি, এদিকে হয়েছে ডালখোলাতে, মধ্যখানে এখানটা হয়েছে আর কোথাও হয়নি। নাগর ব্রিজ থেকে এক ফোঁটা পানি নেই, আমি তো বাড়ি যাচ্ছিলাম, একটা ফোঁটা পানি নেই, আবার ঘুরে আসলাম যে না নিশ্চয়ই প্রোগ্রাম হবে। আর এটা শুধু ভাট হলে মঞ্জুরের প্রোগ্রাম, তাই ঘুরে এলাম, নাহলে ঘুরে ঘরেই চলে যেতাম। তো এই যে দশটা কথা আপনাদের সামনে পড়লাম, এটা খেয়াল করেন, আল্লাহ আপনি আমাকে বলছেন মুত্তাকি, এখানে যে লোকগুলো বসে আছে মনে মনে বলছে যে নূর মোহাম্মদ খুব পরেজগার লোক গো, মুত্তাকি লোক, আর আল্লাহ বলছে পাকা চিটার। আল্লাহর নজরে আমি হলাম পাকা বেঈমান, আপনি আমি যাকে ইমানদার বলবো সে ইমানদার হতেও পারে নাও পারে। প্রকৃত ইমানদার ওই আল্লাহ যাকে বলবে ইমানদার। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই দশটা গুণ, এই দশটা সিফাত, এই দশ গুণে গুণান্বিত যে যার ভিতরে এই দশটা গুণ আছে, আমার রব নিজে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকে এই লোকগুলি হল প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি। আমার খাতাতে আমার নজরে আমার দৃষ্টিতে এদের নাম আমি মুত্তাকির লিস্টে দিয়ে দিব। জি তাহলে আল্লাহ যদি আমাকে মুত্তাকি বলে তার কোনো ভয় নেই। সারা দুনিয়ার লোক বলছে তুই বেঈমান, তুই চিটার, তুই আরো কিছু, আর আল্লাহ বলছে না তুই ইমানদার, ওটাই ঠিক। সেই দশটা গুণ কি আমি গুনিয়ে দিব, কিন্তু তার আগে আল্লাহ একটা দিয়েছে ভূমিকা, ভূমিকাটা আমার লয়, আল্লাহর দেওয়া ভূমিকা আপনাদেরকে শোনাচ্ছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা, পশ্চিম এবং পূর্বে সাজদা করার নাম ইমানদারি নয়। কোন লোক ঘন ঘন পশ্চিমে সাজদা করে, যারা আমরা কাবার পূর্বে আছি তারা পশ্চিমে সাজদা করি, আর পশ্চিমে যারা আছে তারা পূর্বে সাজদা করে, যারা উত্তরে আছে দক্ষিণে সাজদা করে, দক্ষিণের লোক উত্তরে সাজদা করে, শুধু কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে দিলাম, সারা দুনিয়াকে বলে দিলাম আমি হলাম আল্লাহ ভীতু, আমি আল্লাহকে ভয় করি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলছে না না, শুধু সাজদা করার নামই যদি হত আল্লাহ ভীতু, তাহলে শুনেলে আমি কোরআনে বলতাম না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে। বেনামাজিটাকে একবার খুশি করে দিই, যতটি বেনামাজি আছে। জি
যারা যারা নামাজ পড়েন না হাত তুলেন তো, ইদিগের প্রেস্টিজ কত? হ্যাঁ, সবটি নামাজি, বেশিরভাগ নামাজি আছে, বেশিরভাগ নামাজি আছে। তাছাড়া এত রাতেই ভাঙা মজলিসে আসবে না। তো আমি আপনাদেরকে বেজ্জতি করছি না, নামাজি বেনামাজি, নামাজের বিরুদ্ধে চারটা দলিল। একটা হচ্ছে অয়েল জাহান্নামে যাবে মুসাল্লিরা, আর দু নম্বর এটাও খালি মাথা ঠুকে দিলে ইমানদারি নয়, তিন নম্বর বিশ্ব নবী বলেছেন মানসল্লাই ফাকাদা আশরাকা, মানসল্লা কাব্বারা ফাকাদা আশরাকা, যে লোক দেখানো তাকাব্বুর রিয়া করে নামাজ পড়বে সে শির করবে। নামাজ তো আল্লাহর জন্য হবে, মানুষকে দেখিয়ে করলে ওই মানুষটাকে আল্লাহর জায়গায় তুমি বসিয়ে ঝু বিদায় তুমি মুশরিক, তাহলে মুশরিকরাও নামাজ পড়ে। আর পশ্চিমে পূর্বে মাথা ঢুকে দিয়ে ইমানদারি বলা যাবে না। আর যারা একদম পাঁচ অক্তে নামাজ পড়ে কিন্তু অয়েল জাহান্নামে চলে যাবে, ফাওয়াইলুল মুসাল্লির। চার নম্বর দলিল, বিশ্ব নবীর জামানায় মুসলমান যত ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। লে মজা, মুসলমান যদি একটা একশোটা তো মুসাল্লি ছিল একশো পাঁচটা দশটা। আমাদের জামানায় মুসলমান বেশি মুসাল্লি কম, মুসলমান বেশি নামাজি কম। আর নবীটির জামানায় মুসলমান কম ছিল কিন্তু নামাজি বেশি ছিল। তাহলে কে ঢুকেছিল, কে ঢুকেছিল? এর ভিতরে মুনাফিকেরাও নামাজ পড়েছে, তাদের পাঁচক্ত নামাজ তো দূরের কথা, কোনো দিন তাদের তাহাজ্জুদের নামাজ কামাই যায়নি। বিধায় একটা নামাজি যে মুসলমান ইমানদার এ কথা বলা যাবে না, সেটা নামাজকে দিয়ে তুমি নিজের ইমানকে ঢাকতে যেও না। বেনামাজিটি খুশি হয়ে গেল, যেটি বেনামাজি আছে খালি নামাজ পড়লে হবে নাকি, খালি নামাজ পড়লে হবে নাকি, তো বেনামাজিটি খুশি হয়ে গেল। খুশি হওয়ার কিছু নাই জি। আমি একটা উদাহরণ সব জায়গায় বলি, পৃথিবীতে যত সাদা জিনিস আছে সব দুধ, পৃথিবীতে যত সাদা জিনিস আছে সবগুলোই দুধ। তিনজন খালি বলেছেন, আর বাকি লোকটি বুঝতে পারেনি। আরে ভাই, তা তোদের দিল কি বলছে না যে একবার মুখটা খুলি? জবানে কি তালা মেরে বসেছে না গুটকা ভরা চালায়? পৃথিবীতে যত সাদা জিনিস আছে সব কি দুধ? সব সাদা দুধ নই, কিন্তু সব দুধ সাদা, লাল দুধ আছে। সব সাদা দুধ নয় কিন্তু সব দুধ, তেমনি মসজিদে যতগুলো ঢুকছে সবগুলো ইমানদার নয়, সব মুসাল্লি ইমানদার নয় কিন্তু সব ইমানদার মুসাল্লি। ইমানদার কোনোদিন বেনামাজি হতে পারে না। অতএব বন্ধুরে, যতগুলো মসজিদ ঢুকে সবগুলি ইমানদার না হলেও প্রত্যেকটি ইমানদার মসজিদে নামাজ পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল বিরা, যদি তুমি তুমি তোমাকে আমার কাছে ভালো মানুষ হিসাবে প্রমাণ দিতে চাও, যদি তুমি তোমাকে আমার কাছে আপার লেভেলের মানুষের হিসাব দিতে চাও, তুমি যদি মনে করো আমার নামটা আল্লাহ মুত্তাকির খাতায় লিখবে, মুত্তাকির লিস্টে লিখবে, আমি খোদা ভীরু হয়ে মরব। আর যতগুলি আনন্দ আছে মুত্তাকিরা জান্নাতে পাবে ওইগুলো নব। তো আমার আল্লাহ বলছেন তোমার ভিতরে দশটা গুণ নিয়ে এসো। এক নম্বর, মান আমানা বিল্লাহ। ওই আর কত একটা পর্যন্ত চালাই না, তুমি পারো না যে না না।
বললাম আর দুটো রসগোল্লা দাও, দিলে না, ধপ 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 করছে, ওইটা তো অনেক থেমেছে, আর দুটো হলেই ক্লিয়ার হয়ে যেত। অনেকটা সুগার ফল হয়ে গিয়েছিল, মোটামুটি 140 থাকতে হবে, তো চলে এসছে 110-এ। তো খেয়াল করেন, রাতে মরবো তবে সকালে খাবো, লাশকে খাবে, হুঁশ নেই, আমার বাপকে খাবে, আছে নাকি আমার ফের বসে আছে আব্দুল জলিল ভাই, বাপ বেটা ডেঞ্জার মাল। তো আমি যে কথা আপনাদেরকে বলছি, দশটা গুণ আমাদের ভিতরে আনতে হবে। যখন দশটা গুণ আমার ভিতরে চলে আসবে, তো পৃথিবীর মানুষ আপনাকে চোর, লম্পট, বেইমান, দাগাবাজ যা বলবে বলে লেখবে, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে মুত্তাকি বলে কোলে তুলে নেবে। সেই দশটা গুণ খালি গুনিয়ে দিব, জি আমি গুনিয়ে দিয়ে ছেড়ে দেব শারীরিক। আজকে হঠাৎ আমি জানি না, আজকে আমার আরও বেশি হবে, 12-15 বছর আমার সুগার চলছে, তো সুগার যে ফলস হয় এটা আজ কোনো দিন হয়নি, আজকেই হয়েছে, জোহরের সময় হয়েছে, জান দপ 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 করছে, মনে হচ্ছে মরে যাবো, শ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে। এখানে যখন আসি ওকে বললাম আমাকে তাড়াতাড়ি ডাক্তার দেখাও, যাক মার্শাল্লাহ আপনাদের এখানে ডাক্তার বললো যে আপনার সুগার ফলস হয়ে গিয়েছে, তাড়াতাড়ি দুটো মিষ্টি খেয়ে এখন একটু ধাতে ফেয়েছি, তো ওটা আরও পরিমাণটা বাড়াতে হতো। আমি আবার মাপলাম, তো দেখছি যে 140 থাকতে হবে, সেটা 120-এ গেল, মিষ্টিটা খাওয়ার পর 20-25-এ গেছে। তো এগুলো রোগী মানুষ ভাই, আমরা কখন দুনিয়া থেকে চলে যাব কোনো ঠিক নাই। আপনারা দোয়া করেন যেন আল্লাহ সুস্থতা দান করেন, আর যদি লেন তো ইমানের সাথে লেন। তো এইটাই জন্যে আমি বলছি আর কি। তো এখন আপনাদের সামনে সেই দশটা গুণাচ্ছি। নাম্বার এক, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান। আপনাদের হাতগুলো ধরে বলছি, বয়সে যদি ছোট হয় তো আপনার ছোট ভাই, আর বয়সে যদি বড় হয় তো আপনার বড় ভাই, আর একদম ছোট ছেলেগুলো আমার বেটা, আমি তোমাদের আব্বা বলছি, একবার জবান খুলো, আল্লাহ খুশি হবে, আল্লাহর ঈমানের উপরে কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান আমানা বিল্লাহ, আমার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ আছে না নাই বলেন? আল্লাহ আছে না নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না? এবারে আল্লাহ কোথা আছেন? আর রহমান আর সুস্তাওয়া, আমার রব রয়েছেন আরশের মধ্যে, কিন্তু তিনার ইলম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কম্পিউটার আছে টাওয়ারের নিচে, কিন্তু সারা পৃথিবীর মোবাইলের কাছে তার স্পন্দন তরঙ্গ রয়েছে। তেমনি আমার রব আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি আলিম, তিনি সব জানেওয়ালা, তিনি কাদির, তিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, তিনি আলিম বিজাতি সুদূর, দিলের খবর পর্যন্ত তিনি জানেন, তিনি এমন একজন আল্লাহ, এমন একজন তিনি, তিনার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। সকালে উঠে ভাটল গেলাম, একটা গায়ের মুসলিমের দোকানে গেলাম, দোকানদার বলছে বইনি না হলে ধার দিব না, ধূপ ধুনু শেষ না হলে মাল বিক্রি করব না। পাশে একটা খ্রিস্টানের দোকানে গেলাম, সেও বলছে ধূপ ধুনো দিব তবে বিক্রি করব, সকালে ধার দিব না, আমার দোকান আমাকে খেতে দেয়, দোকানকে রাজি করতে হবে। আর একটু দূরে গেলাম ইহুদির দোকানে, সেও বলছে আমি সকালে ধার দিতে পারবো না, এটা করা যাবে না, দোকানে এখনো কোনো রকম বিক্রি হলো না, এরা বেঈমান, এরা
কথা বলেছে কিন্তু মুসলমানের দোকানে গিয়ে যদি ভোরবেলায় চাবিটা খুলছে আর বলা হয় চাচা তাড়াতাড়ি দোকানটা খোলো ভাইয়া বন্ধু আমার দোকানটা খুলে আমাকে দুই প্যাকেট বিস্কিট এক কেজি চিনি দাও বাড়িতে মেহমান এসছে বিকালে পয়সা দিব বলবে বইনি করতে গিয়ে সেহত খারাপ করিও না তাহলে আল্লাহর উপরে তোমার কেমন ঈমান আছে হে মুশরিক তুমি যে কথা বলেছো ঈমান আছে এটা ধোঁকা মুসলমানের সকাল বিকাল বলে কিছুই নাই মুসলমান ফজরে উঠবে ফজরে সালাত পড়বে কালাম পাকের তেলাওয়াত করবে আল্লাহর নামে রুজি তল্লাশে বেরিয়ে যাবে রুজির মালিক সাত বইনি এবং সকালকার খবর নাই রুজির মালিক আমার আল্লাহ যদি আল্লাহর উপরে ঈমান থাকে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিরকগুলো কোনো ঈমানদারের কাছে পাওয়া যাবে না বলেন মুখ খুলেন ভাটলের মুসলমানের কথা বলছি গায়ের মুসলিমের কথা বলছি না ওরা ওদের আইন মানুক যা করবে করুক গা যে কটা কালেমা পড়েছে সকালবেলায় একদম ফার্স্টে দোকান খুলে ধার দেয় আরে বলেন তাহলে ওর আল্লাহকে যে দেয় তার আল্লাহ আছে আর যে দেয় না তার আল্লাহ হচ্ছে দোকান তাহলে আল্লাহর উপর ইমান কেমন করে হলো জি আল্লাহর উপরে ইমান কেমন করে হলো শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে গেছি ইমান বিক্রি হয়ে গেছে আমাদের কাছে ইমান নাই ইমানের পরীক্ষাও নাই ইমানের প্রশ্নও নাই সওয়ালও নাই জবাবও নাই তো ইমান থাকবে কি করে ইমান একটা শক্তির নাম এই শুধু ইমান নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে দুই ঘন্টা লেগে যাবে ইমান ইমানের রূপ আছে ইমানের কালার আছে ইমানের কালার আছে ইমানের রূপ আছে ইমান নোংরা হয় ইমান পরিষ্কার করা যায় জি অতএব আমরা ইমান কি জিনিস ভালো করে চিনি না সেই আল্লাহকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে নাম্বার দুই ইমানের ব্যাপারে যে আল্লাহর ব্যাপারে বলা হয়েছে চারটি কাজ করলে ইমানের কামিলাত আসবে পরিপূর্ণতা আসবে আল্লাহ বলেছেন ফাদ করুনি আদ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর সকাল সন্ধ্যা আমার নামের পবিত্রতা বয়ান কর রবের নাম তোর জবান দিয়ে নে জবান দিয়ে যত রবের নাম নিবি জীব এমন একটা জিনিস যার স্টোর হলো দিল দিলে গিয়ে জীবের কথা জমা হয় কলেস্টরে আলু জমা হয় ফল জমা হয় তেমনি ট্রাক্টর এমন একটা জিনিস মালকে বহন করে নিয়ে স্টোরে ভরে দেয় তেমনি জীব হলো ইমান বহনের ট্রাক্টর জীবের ওপরে যে কথাটা বেশি কালচার হবে দিলের ভিতরে সেটা বেশি জমা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলেছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির তোমার দিলের প্রশান্তি দেবে অতএব যত তুমি আল্লাহকে ডাকবে আল্লাহর তাসবিহ বয়ান করবে পবিত্রতা বয়ান করবে আল্লাহর বরাত বয়ান করবে তকবীর পড়বে আল্লাহর নাম যত বেশি নেবে তোমার দিল তত পরিষ্কার হবে সাদা কাপড় দুধের মতো পরিষ্কার হবে শুধু পরিষ্কার হবে না আল্লাহর প্রেমে দিলটা পরিপূর্ণ হয়ে যাবে তখন তুমি কামিল ঈমানে পৌঁছাবি এর জন্য আমার রব বলছেন ফাজ করুনি
তোমরা আমাকে ডাকো তোমরা যখন আমাকে ডাকবে আজ কুরুকুম আমিও তোমাদেরকে শরণ করব আমি গোলাম ডাকলাম ঠিক আছে তবে আল্লাহ কেন শরণ করবে আল্লাহ ডাকবে না আল্লাহ গোলামের ডাকে সাড়া দেবে যে মাবুদ তার গোলামের ডাকে সাড়া দেয় না ও কোনোদিন মাবুদ হতেই পারে না আল্লাহ হতে গেলে তিন চারটা গুণ থাকতে হবে কেউ যদি বলে আমি আল্লাহ হব তোর চারটা গুণ থাকতে হবে সেই চারটা গুণ কি পৃথিবীর সমস্ত গোলামের ডাকে সাড়া দিতে হবে এই ক্ষমতাটা কার আছে দেখেন দুই নম্বর পৃথিবীর সমস্ত আলিমুম বিজাতি সুদূর হতে হবে সব খবর জান্নাওয়ালা হতে হবে তিন নম্বর সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে চার নম্বর আল্লাহর গায়েব জানবে এবং সেই জায়গায় হাজির হতে পারবে সে ক্ষমতা থাকতে হবে জি এগুলো সব নাই যারা যাকে আল্লাহ মানে যিশুকে যারা আল্লাহ মানে দেবদেবীকে যারা আল্লাহ মানে দেখেন এই চারটা গুণ থেকে তারা বাইরে পড়ে আছে বাইরে পড়ে আছে জি রাত্রি ১২টায় ডাকেন আল্লাহ পৃথিবীর ভিতরে সব থেকে বেশি প্রেমিকা এত প্রেমিকা কেউ নাই যিনি নিঃস্বার্থ ভালোবাসেন তিনি হলেন মা মায়ের মতো প্রেমিকা কেউ নাই মা মহব্বতের জিনিস তারপরে আব্বা বিবি যত প্রেমিক হোক আর প্রেমিকা হোক গভীর রাত্রিতে জালসা শেষ করে মা ঘুমিয়ে আছে খালি গিয়ে বলবেন মা একবার বলবে বল বেটা দুইবার বলবেন মা বল বেটা তিনবার বলবেন মা এবার থাপ্পড় তুলে দেবে বাপ থাপ্পড় তুলে দেবে বিবি গভীর ঘুমিয়ে গেছে কোনো হুঁশ নাই আনন্দ করে যদি কোলে তুলে নিয়ে একবার বলে বেগম কেমন আছো বলে ঘুম ভেঙে দিলে নারাজ হয়ে যাবে আমার রব বলে যা তোর বাপ তোর মা রাগ করে রে কিন্তু আমি কেমন রব আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم آيات الكرسي في توري 19 মানে একদম ১৯ খানা সাবজেক্ট লুকানো আছে তার মধ্যে আমি একটা দুটি বলছে আল্লাহ বলছে তোদের রব ঘুমাই না তাকে তন্দ্রাতেও ধরে না সে সদা সজাগ প্রত্যেকটি গোলামের ব্যাপারে তিনি সজাগ মা ঘুমায় আব্বা ঘুমায় বিবি ঘুমায় সন্তান ঘুমায় গাঁওয়ালা ঘুমায় প্রতিবেশী ঘুমায় রাতে ২৫ বার না ডাকলে পাওয়া যাবে না আর আমার রব বলছে তুই একবার বলবি আল্লাহ তুই দিনে বল দুপুরে বল বিকালে বল আসরে বল মাগরিবে বল তুই এর সাথে বল গভীর রাত্রিতে সকলে যখন ঘুমিয়ে গেছে তুই নিবিড়ে বল আল্লাহ আমি তুই একবার বলবি আল্লাহ আমি ১০ বার বলবো লাব্বাইক বান্দা আমি জেগে আছি রে আমি ঘুমাইনি তুই আমাকে ডাকবি আর পাবি না এটা হতে পারে না গভীর রাত্রিতে আমাকে তোমরা ধরে না আমাকে ঘুম ধরে না আমি তোর মুখ পানে তাকে আছি তুই বল যে কোনো অর্থে বলবি বল তুই একা বলিস না তোর বংশকে নিয়ে বল গোষ্ঠীকে নিয়ে বল আরবিওয়ালা বল হিন্দিওয়ালা বল বাংলাওয়ালা বল উর্দুওয়ালা বল ফার্সিওয়ালা বল যে ভাষায় বলবে আমি রব ওই ভাষায় উত্তর দিব রে শুধু তাই নয় জমিনওয়ালা বল আস
আসমান অলাবল জঙ্গল অলাবল পানির ভিতরে ক্ষুদ্র প্রাণীগুলো আছে সেও ডাক আমাকে আমি রব তোদেরকে সারা দিতে সক্ষম আমার নাম আল্লাহ এত মেহেরবান আমার একটা বক্তব্য আছে বাংলাদেশের এগুলো আমি বলি না বললে ভাববে অ্যাডভার্টাইজ করছে শুধু আল্লাহর উপরে দু ঘন্টা বাংলাদেশ রূপগঞ্জে বক্তব্যটা রেখেছিলাম যে আল্লাহ কে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমার কঠিন রোগ হয়েছে ভালো হচ্ছে না ভারতবর্ষে সব ডাক্তার ঘুরিয়ে দিলে যে ও পচে মরে যাবে ও পর ওষুধই নাই তো শিলিগুড়িতে গিয়ে ভর্তি হয়েছি তো নার্সিং হোম ম্যানেজার বলছে যে একটা ডাক্তার আসে সপ্তাহে একবার আমেরিকা থেকে আসে ভালো ডাক্তার দেখাবে হ্যাঁ দেখাও চিকিৎসা শুরু হয়ে গেল ডাক্তার দেখে চলে গেছে আমার হুঁশ নেই ডাক্তার বোর্ড বসেছে ওরা আর দশটা ডাক্তার উদাহরণটা মন দিয়ে শোনেন যে প্রেসক্রিপশন করে দিয়েছে আর ওই ডাক্তারকে বলছে খেয়াল রাখবি রুগী সুস্থ হবে আমার হাত পা সব পচে যাচ্ছিল চামড়াগুলো খসে যাচ্ছিল আস্তে আস্তে আমি সুস্থ হয়ে বসেছি পানি লাগতে পারছিলাম না এখন উঁচু করছি গায়ে আর একটু চুলকানি নাই তো নার্সিং হোমের ম্যানেজারকে আমি ধরে নিয়েছি আমার বাপ আমি আমার মা সবাই তো ডাক্তারটাকে একবার দেখব ওকে দেখার খুব শখ ও প্রেসক্রিপশন করে চলে যেছে রিপোর্ট দেখতে চলে যেছে তো আমার দেখার খুব শখ নার্সিং হোমের ম্যানেজার বলছে ওকে দেখতে গেলে আপনাকে ইংরেজি মাসের প্রথম সপ্তাহে রবিবার দিন বেলা একটা থেকে দুটো পর্যন্ত এক ঘন্টা এখানে থাকে দুটো এক বেজে যাবে ও গাড়িতে উঠে গেছে আর একটা বাজবে তো ঢুকবে তার আগে ঢুকবে না কি করব ওই অপেক্ষায় বসে থাকবো আধ ঘন্টা আগে বসে থাকবো সেই মানুষটাকে দেখব যাকে দিয়ে আল্লাহ আমাকে সুস্থ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ডাক্তরা তো শুনতে পাস প্রতিদিন পাঁচবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তোদেরকে ডাকি হাইয়া আলা সালাহ আমার মজ্জেনকে দিয়ে ডাকি আমার কম্পাউন্ডার আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে তোদের কাছে আমি কাজিলি যদি তোদের মনে হয় ওই রবকে দেখব রবের সঙ্গে নিবিড় কথা বলবো মধ্যখানে আমি কাউকে নিব না আল্লাহ বলছেন আমার প্রিয় গোলামকে মোলাকাতের জন্য আমি ডেকেছিলাম রাত্রিতে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদি আকসা الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير আমি আমার গোলামকে আমি আমার বন্ধুকে আমি আমার দোস্তকে আমি আমার আখেরি পয়গম্বরকে আমার মোলাকাতের জন্য রাতটা বেছে নিয়েছিলাম দিন নয় দিনে মানুষের ব্রেন চারিদিকে চলে যায় রাতে নিরিবিলি আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি অতএব রাতটাই কিয়ামত পর্যন্ত থেকে গেল আমার মোলাকাতের জন্য তোদের যদি মন চায় তো গভীর রাত্রিতে উঠবি আমি রব তখন মসজিদকে মধ্যখানে লি না আমি রব তোর দরজায় এসে বলে গোলাম রে ও তোর রব তোর দরজায় দাঁড়িয়ে আছে তোকে মাফ করার জন্য দাঁড়িয়ে আছে তুই যা চাইবি চা তোকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তোর অভাব মুক্ত করার
করার জন্য দাঁড়িয়ে আছে, তোর রোগ মুক্তি করার জন্য দাঁড়িয়ে আছে। গোলাম, আমি রাতটাকে বেছে নিয়েছি মোলাকাত করার জন্য, যদি কার মন চায় সে তার রবের সঙ্গে নিবিড়ে দুটি আবেদন করবে, দরখাস্ত দেবে। গোলাম রে, রাত্রিটাকে তুই গ্রহণ করলে সারা পৃথিবীর অফিস, সূর্য ডুবে গেলে তালা পড়ে যায়, পঞ্চায়েতে তালা পড়ে গেছে, ব্লকে তালা পড়ে গেছে, জেলা ভবনে তালা পড়ে গেছে, রাজভবনে তালা পড়ে গেছে, পার্লামেন্ট খুলবে না, আদালত চলবে না, অভিযোগ করা যাবে না, কারণ অভিযোগ করার জায়গা আদালতে তালা পড়ে গেছে। আমার রব বলছে সারা পৃথিবীর যত অফিস আছে রাত্রি হলে তালা পড়ে যায়, আর আমার রবের অফিস যত রাত হয় তত তালা খোলা থাকে। তোকে রাত্রিতে কেউ মেরে চায়, তোর কোনো অসুবিধা হয়ে চায়, মাথা ব্যথা হয়েছে রব মানা বল, পেটে ব্যথা হয়েছে রব মানা বল, প্রসব যন্ত্রণা উঠেছে রবকে ডাক, তোর ডাক্তার হাজির আছে। আমি রাত্রিটাকে বেছে নিয়েছি, পৃথিবী তোকে ছন দরজা থেকে ঘুরিয়ে দেবে, পঞ্চায়েত বলবে কালকে আয় আজকে আর হবে না, বুলক বলবে কালকে আয় আজকে আর হবে না, অফিসে যেখানেই যাবে তোর দরখাস্ত নেবে না, আয় তুই রাত্রি দেড়টায় আয়, কি দরখাস্ত দিবি, আমি রব তোর জন্যে দাঁড়িয়ে আছি। পৃথিবীতে আর একটা সমস্যা আছে, যদি এই মোবাইলটাতে অন্য কেউ ফোন ভরে দেয় আমার ফোনটা ঢুকবে না, বলবে তুমি যাকে চাইছো সে বিজি আছে, বিজি আছে, বিজি আছে, তার কারণ একজন ঢুকলে দ্বিতীয় জন ঢুকা যাবে না। আমার রব বলছে না আমার কাছে কোনো বিজি নাই রে, তুই ডাক তোর বাপ ডাক, তোর গোষ্ঠী ডাক, গাঁওয়ালা ডাক, দেশওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, ডাক জঙ্গলওয়ালা ডাক, সমুদ্রওয়ালা ডাক, পানিওয়ালা ডাক, আসমানওয়ালা ডাক, জমিন ডাক, যত জীব আছে সবাই ডাকুক, যত জ্বর আছে সবাই ডাকুক, আমি একসঙ্গে উত্তর দিব, আমি আলিয়া কুল্লি শাইইন কাদির, আমার কাছে বিজি বলে কিছু নাই। তোর মোবাইলে টাওয়ার নাই, ভোডাফোনে টাওয়ার নাই, বিএসএনএল এখানে ভালো ধরে না, বড় সমস্যা। আমার রব বলছে শুনেলে আমার কত দূর পর্যন্ত টাওয়ারের তরঙ্গ জ্বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান, যেখানে সূর্য উঠে ওই দেশে চলে যা, যেখানে সূর্য ডুবে সেখানে চলে যা, যেখান থেকে তুই ডাকবি আমি রবের কাছে তোর খবর পৌঁছে যাবে, কোনো রকমের তার সমস্যা হবে না। শুধু তাই নয়, একবার ভেবে দেখ ইউনুসের কথা, সালাসাতা জুলুমা, তিনটে অন্ধকারের ভিতরে ছিল, একটা পানির অন্ধকার, মাছের অন্ধকার, তার ভিতরে পাকস্থলিতে ইউনুস ছিল, প্রথম পানির অন্ধকার, তারপরে মাছের ভিতরে, তারপরে পাকস্থলির ভিতরে, মাছটা পানির ওপরে ছিল না। বর্তমান বিজ্ঞানীরা বলছেন 850 মিটার নিচে মাছটা বসে আছে, 800 মিটার মানে সমুদ্রের অনেক তলে, সেই তলের ভিতরে ইউনুস বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আমার রব সাতব আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা, তারপরে লৌহ কালাম সিংহাসনে বসে শুনছে, অতএব এর নাম আল্লাহ। হে আল্লাহ বলতে ফাজ করুনি আমাকে ডাক, আজ কোরকম আমি তোকে স্মরণ করব, তোর ডাকে সারা দিব, অস্কুরলে শকর কর, ওলা আতাক ফুরুন, আমার বিরুদ্ধে খবরদার কথা বলবি না। দেখেন আজকের পানিতে অনেক পরীক্ষা হয়েছে, কিছু লোকের মন এটা একবারও বলেছে আল্লাহর এটা কাজ হলো নাকি, আল্লাহ যেটা করেছে ওটাই ঠিক, আল্লাহ যদি ঝড় দিয়ে প্যান্ডেলটাকে উড়িয়ে ওই গ্রামে দিয়ে আসতো ওইটাই ঠিক, ওইটাই ঠিক, এক টাকা কালেকশন হয়নি ওইটাই ঠিক, বিশ্বকে চালানোওয়ালা যিনি তিনি সব দেখছেন, রবের প্রতি
পরিপূর্ণ ঈমান আনা চারটিখানি জিনিস নয়, তবে আনলে স্বাদ আছে ভাই আমার, এর অনেক উদাহরণ আছে, কি যে স্বাদ আছে বোঝাতে পারা যাবে না। আজকে যে আমরা আর্দ্রতা পেয়েছি, ঠান্ডায় বসে রয়েছি, কত ভালো লাগছে, আমার রব কত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, আমার রব বেঈমান কোটাকে সরিয়ে দিয়ে ঈমানদার কোটাকে বসিয়ে রেখেছেন, আমার রব উচ্ছৃঙ্খল ছেলেগুলোকে বাড়িতে পাঠিয়ে দিয়ে শৃঙ্খল মানুষগুলোকে নিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ, রবের প্রশংসা করি, সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর থেকে আর কি চাই, শুধু আল্লাহর উপরে ঈমান। আমি বললাম আল্লাহকে নিয়ে কথা বলতে গেলে আমার তখন আর হুঁশ থাকে না, আল্লাহ কে, আল্লাহ কেন, আল্লাহর জাতের উপরে ঈমান আনা যত ফরজ, আল্লাহর সিফতের উপরে ঈমান আনা অতই ফরজ। আল্লাহ জাতের উপরে ঈমান আনা আনা আসান, সিফতের উপরে ঈমান আনা কঠিন। আল্লাহর জাতের উপরে ঈমান সবারই আছে, সবারই সবারই সবারই, বিধর্মীদেরও আছে। একটা বিধর্মী লোককে জিজ্ঞেস করেন, কাকু কেমন আছেন গো? বলো ওপর আল যেমন রেখেছে, ও জানে যে একটা আছে ওখানে মাল। ইহুদি নাসারা খ্রিস্টান, কিন্তু সিফতের ওপরে ঈমান আনা খুব কঠিন। আল্লাহ রাজ্জাক, এর ওপরে অটল থাকা বড় কঠিন। তারপরে আমার রব বলছেন, দুই নম্বরে তোকে ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের ওপরে। লম্বা একটি যুগের নাম হচ্ছে পরকাল। বিশ্বনবী বলেছেন, আখেরাতের যতগুলো মঞ্জিল আছে, প্রথম মঞ্জিল হলো কবর, কবরকে দিয়ে আখেরাত শুরু হয়, আর জান্নাতকে দিয়ে আখেরাত শেষ হয়। কবর, কবরে দীর্ঘদিন থাকতে হবে, তারপরে কেয়ামতের মাঠে উঠতে হবে, কেয়ামতের মাঠে হিসাব হবে, নারী পাল্লা আসবে, নেকি বদি ওজন হবে, ফেরেশতারা চারিদিকে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ হুঙ্কার দেবেন, তারপরে কত এলান হবে, বিশ্বনবী সাফাত করবেন, আল্লাহর কাছে পারমিশন পে। এইভাবে কিয়ামত যখন শেষ হবে, পুলসেরাতে পার হতে হবে, পুলসেরাতে পার হয়ে জান্নাতে যেতে হবে, তার নাম কামিয়াব। আর যে যেতে পারবে না, জাহান্নাম চলে যাবে, এর নাম হবে নাকাম। বন্ধুরে আমার, এই মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা লম্বা দীর্ঘ সময় আছে, এর উপরে ঈমান আনতে হবে। বিশ্বনবী বললেন, বুরাইদা, সাহাবিটার নাম বুরাইদা। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, তুমি তোমার ঈমানের মানজিল বলো, তুমি ঈমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো, ইমানের এক নম্বর স্তরে আছো না লাস্টে চলে গেছো, তোমার ঈমানের অবস্থাটা তুমি বলো। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা, ভুল বলছি, হযরতে হারিস বুরাইদা নয়, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামিল ঈমানে আছি, আমার ঈমান এক দানা বরাবর কমেনি। শুনেন ঘটনাটা, রসুল বলছে তোমার ইমানের হালাত কি, ইমানের হালাত বলে, আমার ইমানের হালাত আমার এক তিল পরিমাণ কমেনি। আজকে ইমানের তাজকিরা নাই, তালমিয়াত আছে, তরবিয়াত নাই কোথাও। জি, নামাজ পড়ছে, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহকে স্মরণে নাই, আর রহমান রহিম, আল্লাহকে স্মরণে নাই, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে ইয়াদে নাই, আল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে একবার মনে পড়ল না, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহকে মনে নাই, সামি আল্লাহু লিমান হামিদা, মুখে বলছি রব্বানা লাকাল হাম, আল্লাহকে মনে নাই, আল্লাহ ইয়াদে নাই, প্রথম সাজদা দ্বিতীয় সাজদা হলো, তাসাহুদ হলো, দরুদ
শরীফ হয়ে গেল সুয়াই মাসুরা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চার রাকাত নামাজ শেষ বিষ্ণুর চার রাকাত নামাজ শেষ শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে শেষ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে এই চার রাকাত নামাজ হলো চারটা কিয়াম হলো চারটা রুকু হলো আটটা সাজদা হলো দুইটা তাসাহুদ হলো এতক্ষণ সময় পেরিয়ে গেল জবানটা বিড়বিড় 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 করে চলছে তারপরও একবার সামনে আল্লাহ এলো না যে আমার আল্লাহ আমাকে দেখছে নচেত আল্লাহকে আমি দেখছি সালাম ফেরার পর সিনা উঁচু করে হাঁটছি আমি নামাজি তুই ধোঁকাবাজ বন্ধুরা আমার একজন দার্শনিক বলেছেন খবরদার বললেন না যে বুখারী মুসলিমের কথা বলছি শয়তানের 60,000 আপনার কিনা চক্রান্ত আছে 60,000 তার মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে 48,000 ইবাদতের ভিতরে দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাবে বুঝতে পারবে না ইবাদত করবে অথচ জাহান্নামের দিকে হাঁটছে ও বুঝতে পারবে না গোটা নামাজটা দুনিয়াওয়ালা নামাজ হয়ে গেল আল্লাহওয়ালা নামাজ হলো না এটি ও সিনা উঁচু করে হাঁটবে যে আমি একজন নামাজি বন্ধুরা আমার রসুলের জামানায় সাহাবীদেরকে প্রশ্ন করা হতো ইমানের ব্যাপারে তারা উত্তর দিতেন হযরত উমারকে নবীজি প্রশ্ন করলেন উমারের পরীক্ষা চলছে উমারের টেস্ট চলছে এক্সামিন চলছে নবীজি বলেন উমার রে তুমি কি তোমার জান থেকে আমাকে ভালোবাসো হযরত উমার বললেন না তখন নবীজি বললেন কামেল ইমানে পৌঁছাওনি ইমানে হাত দিয়েছেন রসুল তোমার ইমানে পরিপূর্ণতা হয়নি হযরত উমার বিলক্ষণ চিন্তা করলেন আমার দেহে জান থাকতে রসুলের গায়ে হাত দিতে দিব না এরকম আমি ভুল বলেছি গিয়ে বললেন এ রাসূলুল্লাহ আমি আমার জান থেকে আপনাকে ভালোবাসি বিশ্বনবী রিজাল দিলেন এতক্ষণে কামেল ইমানে পৌঁছেছ ইমানের তাজকিরা ছিল ইমানের আলোচনা ছিল আপসের ভিতরে সাহাবীদের ভিতরে ইমানের আলোচনা করতেন দুইজন সাহাবী যদি রাস্তায় দেখা হতো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আমাদের যদি দুইজনের বহুদিন পর দেখা হয় ব্যবসা বাণিজ্যের আলোচনা চলে এই দেশে ভুট্টার দাম কত বর্তমানে ধানের দাম কত চলছে আমাদের যেমন দুনিয়ার আলোচনা চলে কারবার ব্যবসা বাণিজ্যের আলোচনা চলে ওইটা আমাদের দিলে বসে গেছে দিলকে ওটা পরিপূর্ণ হয়ে গেছে সাহাবীরা কি বলতেন সাহাবীরা বলতেন ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন খায়ের খাই জিজ্ঞেস করা হয়ে গেল এরপর আর একজন একজনকে বলতেন ভাই রে মনে হচ্ছে ইমান যেন তত্তর করে নিচে নেমে গেছে তুমি কিছু রসুলের কথা আমাকে শোনাও আর আমি ইমানটাকে একটু বাড়িয়ে নিই একজন সাহাবী বলতেন আখেরাত আছে কেয়ামত আছে বিচার হবে জান্নাত আছে জাহান্নামা আছে ই যখন এটা বলতো তখন যে শুনতো সে চোখের পানিতে বলতো বেশাক সত্য কথা 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 তুমি যা বলেছো তা সত্য দুজনেরই ইমান বাড়তো স্বয়ং বিশ্বনবী হযরত হারিসকে বলছেন হারিস রে তুমি তোমার ইমানের কথা বলো হযরত হারিস জমানে উত্তর দিয়ে বলছেন রাসূলুল্লাহ আমি কামেল ইমানে আছি আমার ইমান তিল পরিমাণ কমেনি বিশ্বনবী বললেন তুমি এত বড় দাবি করেছো তার কারণটা বলো হযরত হারিস বলছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার দিলের কাইফিয়াত আর আমার দিলের অবস্থাটা আপনাকে শুনাই আমি যখন সকালে ঘুম থেকে ভোরবেলায় উঠেছি তখন মনে হচ্ছে যেন জাহান্নাম আমার সামনে দাউ দাউ করে জ্বলছে নবীজি গো কবরের আজাব আর জাহান্নামকে যেন আমি দুই চোখে চামড়ার চোখে দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কালাম পাকে জান্নাত আর জাহান্নামের কথা যেমন বলেছেন আপনার জবানে জাহান্নামের কথাগুলো যেমন শুনেছি আমি যেন জাহান্নামকে দেখতে পেয়েছি জাহান্নামীদের চিৎকার যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিচ্ছে তারা আগুনে খেলাখেলি করছে তাদেরকে ফেরেশতারা নিয়ে টানা হিঁচড়া করছে দয়ার নবী গো যেমন জাহান্নামকে দেখেছি
তেমনি আমি জান্নাতকেও যেন চামড়ার চোখে দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার জবান আর আমার চোখ যেন একদম বারবার মিলে গেছে জান্নাতের আঙ্গুরের থোকা দেখলাম বড় বড় কলা রয়েছে আর ডালিম আনারগুলো জান্নাতে হুর গেলে মান যেন ভর্তি হয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের ভয় আর জান্নাতের লোক এই দুটি আমার ফজর থেকে নিয়ে সারা দিন ভিতরে যেন তলপার হচ্ছে কিয়ামত যেন দেখতে পেয়েছি মনে হচ্ছে যেন আমি চামড়ার চোখে দেখতে পেয়েছি আপনার জবান আল্লাহর কালাম পাক আর আমার চোখ তিল পরিমাণ দুই রকম হয়নি বারবার 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 মিলে গেছে আল্লাহর নবী বললেন রে হারিস রে তুমি পরিপূর্ণ ঈমানে দাঁড়িয়ে আছো বিধায় আখেরাত যদি আমাদের কাছে পেছনে পড়ে যায় আখেরাত যদি পর্দার আড়ালে থাকে আখেরাত যদি দূরে সরে যায় চিন্তা করলে কোন রকম করে যদি কিয়ামতকে মাথায় আনা যায় এর নাম ঈমানদার লয় একটা ঈমানদার সারা দিন ভয় আর আশার মধ্যে কাটাবে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাতাজাফা চলো বহুম আনিল মাজাজিরি ইয়াদউন রব্বহুম খাউফুম ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আখিরাতের প্রতি বিশ্বাস এত রাখতে হবে ভাত খেতে গেলেও যেন মনে হবে যে জাহান্নাম সামনে আছে মনে শান্তি নাই হযরতের সম্ভব বই ওনার নামটা ভুলে গেলাম শেখ সাদি আলাইহির রহমান হেঁটে যাচ্ছেন রাস্তায় একজন জিজ্ঞাসা করছে হুজুর কেমন আছেন উনি এক কথায় উত্তর দিয়েছিলেন ফাঁসির আসামি যেমন থাকে একটা ছেলের ফাঁসি ঘোষণা হয়ে গেছে আর জেলেও আছে ওর মনটা কেমন আছে বলেন একটা ছেলের ফাঁসি ঘোষণা হয়ে গেছে ও জেলে আছে আয়ত্তে আছে বেরিয়ে পালাতে পারছে না ওর মনটা কেমন আছে তো আমাদের তো সব ফাঁসির ঘোষণা করানো হয়ে আছে কুল্লু নাফসিন যায়কাতিল মত কার ব্যাপারে আয়াতটা নয় অথচ আল্লাহর আয়াতটা আমরা জেলে রয়েছি তা হাসছি কেন ফাঁসির আসামি যদি জেলে হাসে তো লোক অবাক হবে যে মেন্টাল রুগী হয়ে গেল কেন হাসিটা আসছে কি করে আমরা তো ফাঁসির আসামি রায় ঘোষণা হয়েছে আর যিনি রায় ঘোষণা করেছেন ওনার রায় কাটার মতো কোনো বাপ জন্ম নেয়নি হবেই আর কখন ধরবে আর কখন ফাঁসি হবে এটা বোঝাও মুশকিল ভাইয়া এর উপরে ইমান আনতে হবে আখেরাত তাহলে আল্লাহর উপরে ইমান আখেরাতের উপরে ইমান ওয়াল মালাইকা ফেরিস্তার উপরে ঈমান আনতে হবে এ দুটো কারণ আছে এক নম্বর কারণ আপনি যদি জানেন এখানে সিআইডি আছে তাহলে আপনার দ্বারা কোন সরকার বিরোধী কাজ হবে না যদি ফেরিস্তার খবর আপনার দিলে থাকে তাহলে আপনি গুনাহ করতে ভয় করবেন দ্বিতীয় নম্বর আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে ফেরেস্তা মানুষের জন্য বলেছিল আল্লাহ আতাজালু মাইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে আল্লাহ মানুষকে জন্ম দিও না এরা মাটামাটি কলহ কলহ বিবাদ খুনাখুনি করবে অতএব জেনে রাখতে হবে আমাদেরকে এমন আমল করতে হবে ফেরেস্তাদের মাথা যেন কেয়ামতের মাঠে নেমে যায় ফেরেস্তারা আমাদের রব নয় যে তার প্রতি ঈমান আনতে হবে ফেরেস্তারা আল্লাহর মাখলুক এমন একটি মাখলুক যে ওরা আছে আল্লাহ বানিয়েছেন এর উপরে ঈমান আনতে হবে মান আমানা বিল্লাহে আল্লাহর উপরে ঈমান ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ঈমান ওয়াল মালাইকাতি ফেরিস্তার উপরে ঈমান ওয়াল কিতাব কিতাবের উপরে ঈমান যতটি লোক বসে আছেন মুখ খুলেন এটা সত্য না মিথ্যা একটু মিথ্যা আছে এই ঈমানটা রাখতে হবে পরিপূর্ণ সত্য এর উপরে সত্য আর কিছুই নেই এর উপরে সত্য বলে আর কিছুই নেই
এর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি। একটা সূরা লিখে দেখিয়ে দে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? কেন? তিন চারটা কারণ আছে, দুটো কারণ দুর্বল, দুটো কারণ সবল। তার মধ্যে একটা বলবো, কেউ বলেছে মা বাপ ছিল না, শিক্ষা হয়নি, এটা ভুল। আর কেউ বলেছে যে বিনা শিক্ষায় শিক্ষিতটা আল্লাহ দেখিয়েছেন কুদরত, ঠিক আছে। আর একজন বলছে যে বিশ্বনবী পড়বে কার কাছে, পড়বে কার কাছে, ওই পণ্ডিতটা কে যাকে পড়াবে, ও পড়বে কার কাছে, ওকে পড়াবে, এরকম বুকে সাহস কারো আছে? জি, এই জন্যে। আর শেষ কারণটা হচ্ছে যে এটা কে পাঠিয়েছেন, আল্লাহ। এর সত্যতা প্রমাণ করার জন্য ওকে লেখাপড়া আল্লাহ দেননি। যদি নবীজি একটা লিখতে পড়তে জানতেন, তিনার দ্বারা যদি কোনো একটা অক্ষর লেখা ক্ষমতা হতো, তাহলে কোনোদিন বেঈমানেরা বলতো যে নবী মোহাম্মদ কলম লিখে দিয়েছে। তার কারণ আল্লাহ এই জন্য ওকে লেখাপড়া দেয়নি যে কোরআনের ওপরে মানুষের সন্দেহ থাকবে না। চির সত্য, কাফের বেঈমানেরাও ভুল করে বলেনি যে রসুল এক কলম লিখেছে, কারণ তারা জানে যে লিখতে পড়তে জানে না। তা আল্লাহ তার কালাম পাককে কিয়ামত পর্যন্ত সত্যতা বজায় রাখার জন্যে যার ওপরে নাজিল করেছে তাকে অক্ষরই দিল না, যাতে করে কেউ সন্দেহ করবে। তাহলে কিতাবের ওপরে ঈমান, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সব সত্য নবী, সব আল্লাহর প্রেরিত, সমস্ত আল্লাহর কাছ থেকে এসেছেন, এর উপরে ঈমান আনতে হবে। নবীদের ভিতরে মিথ্যুক ছিলেন কেউ? নবীদের ভিতরে কেউ মিথ্যুক ছিলেন? একটা মুনাফিক হাটে ঘোড়া বেচতে গেছে, ঘোড়া, ও মুনাফিক, পাক্কা মুনাফিক, হাটে ঘোড়া বেচতে গেছে, ঘটনাটা শুনেন। আর নবীজি ঘোড়ার বিজনেস করতেন, তো ঘোড়াটা দেখে নিয়ে বলে এই এই দাঁড়া, কত দাম নিবি ঘোড়াটা আমাকে দে, কত দাম নিবি? একটা দাম হয়ে গেল, কত হয়েছে বলতে পারছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ধরেন 1000 টাকা, সেই যুগে 1000 টাকা দাম হয়ে গেল। তো নবীজি বলছে ঠিক আছে, যাক তোর সাথে দাম কমপ্লিট হয়ে গেল। তো ধরেন এই মাদ্রাসার কাছে রসুলের বাড়ি, রসুল এদিকে যাচ্ছিলেন, তো ওইখানে ঘোড়াওয়ালার সঙ্গে চার মাথায় দেখা। তখন ঘোড়াওয়ালাকে বলছে আয় আমার সঙ্গে, ঘোড়াটা আমার ঘরে বেঁধে দিবি, টাকা লিবি, চলে যাবি। কথাটা বুঝতে পারছেন আপনারা? ঘোড়াটা বেঁধে দিবি, টাকা লিবি, চলে যাবি। এবার ওই মুনাফিক যাচ্ছে এইদিকে, তখন আর এক মুনাফিক এইদিকে যাচ্ছে। রসুল সামনে হাঁটছেন, পেছনে ঘোড়াওয়ালা ধ্যান দেন আমার দিকে, আর এইদিকে এক মুনাফিক যাচ্ছে। তো রসুল যখন পেরিয়ে গেল, তো ঘোড়াওয়ালাকে ইশারা করলে, মানে কত দাম হলো? 1000 টাকা। তখন বলছে আরো 200 দিতাম রে, ঝগড়া লাগাইলে কি লাগাইলে না ও বলেন। যখন এটা বলেছে তো মুনাফিক, তো এদের তো ওয়াদা ঠিক নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়ে করেন, দামটা ঠিক করেলেন। হ্যাঁ, আবার দাম ঠিক কেন? তুই এতটা রাস্তা এলি কি করতে? দামটা যদি ঠিকই না হয়েছে তো এত দূর এলি কেন? বলছে না, ও ঘরে দিয়ে ভেজাল করার থেকে ঠিক করে নেয় ভালো, মানে ও আরও কিছু বাড়াইতে চাইছে, ঈশ্বর সুড়ি দিয়ে দিয়েছে তাকে। ই বলছে দাম হয়ে গেছে, রসুল বলছে, আর বলছে না হয়নি কমপ্লিট। নবীজি বলছেন হয়ে গেছে, বলছে না হয়নি। নবীজি বলছেন দাম হয়ে গেছে, ও বলছে না হয়নি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, নবীজি এত জিদ করছে কেন, ওকে ছেড়ে দেখ, যা চল যা তোর ঘোড়া নিব না। যদি তাই হয় পৃথিবীতে প্রমাণ হয়ে যেত বিশ্ব নবী মিথ্যা বলে, প্রমাণ হতো কি না? নবীজি বলছেন ঘোড়া দে চাই না দে, তোকে স্বীকার করতে হবে তোর সঙ্গে আমার দাম হয়ে গেছিল, এখন তো দিবি না দিবি তোর ব্যাপার। যখন এই কথা বলেছে মুনাফেকটা, তখন বলছে আপনার সাক্ষী আছে কে? কেউ তো ছিল না, কেউ ছিল না, খালি রসুলার উনি, এই ঘোড়াওয়ালা, উনার সাক্ষী আছে কে? তখনই একটা
সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর কথার উচ্চতা শুনতে গিয়ে দাঁড়িয়েছেন আর দাঁড়িয়েছেন যখন সঙ্গে সঙ্গে বলছে আপনার সাক্ষী কে তখন ওই সাহাবীরা বলছেন আমি আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গেছে সাক্ষী আমি লে ভেজাল যেই বলে দিল সাক্ষী আমি সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিল 1000 টাকা নিল চলে গেল বিশ্বনবী সাহাবীটাকে নিয়ে বসলেন রে আল্লাহর গোলাম তুমি একবার বলো যখন ওর সঙ্গে দাম হয় তখন তুমি ছিলে না যখন ও ঘোড়া দিতে আসে তখন তুমি ছিলে না যখন এখানে দাঁড়িয়ে কথা উল্টা পাল্টি বলে তখন তুমি ছিলে না যখন ওর সাথে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলে না শেষকালে আসার পর বলছো আমি আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে সাক্ষী আমি আছি তাহলে এটা কেমন করে তুমি বললে বিশ্বনবীকে তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত আছে নাই দেখি নাই জাহান্নাম আছে না নাই দেখি নাই আল্লাহ আছে না নাই দেখি নাই গোটা কোরআনটা সত্য না জানি না আপনি বলেছেন আল্লাহ আছে তাই সাজদা করি আপনি বলেছেন জান্নাত আছে তাই জান্নাতের লোভ করি আপনি বলেছেন জাহান্নাম আছে তাই জাহান্নামের ভয় করি যার কথার উপরে সারা জীবন আমল করে চলে আসি আর ওই লোকটা আমার সামনে বলছে ঘোড়ার দাম হয়েছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না আপনি হলেন সত্য নবী আর আপনার মতো সত্য নবীকেও আমি বিশ্বাস করে ঈমান এনেছি তাই আমার আল্লাহ বলছেন নবীদের উপরে ঈমান আনতে হবে বুঝেছেন নবীদের উপরে ঈমান এটা তো মুসলমান হলো কাফেরের খবর শুনবেন কাফের বেঈমান গো আল্লাহ মানে না রসুলের বিরুদ্ধে চলে এরকম বেঈমানের খবর শুনবেন আল্লাহ খাবার গোপনে মানত ওরা নবীজিকে দেখতে পারত না বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছেন আর উমাইয়া রসুলের চাচা ঘোড়াকে খেতে দিচ্ছে এরকম মারছে ঘোড়ার পিঠে এরকম মারছে আর ঘোড়াকে খেতে দিচ্ছে ভুসি টুসি দিচ্ছে উঁট উঁট আর উঁটটা তাজা হয়ে আছে উঁটের পিঠে এরকম মারছে আর খেতে দিচ্ছে আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো উড় মারতে মারতে বলছে ওই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে ভাতিজা হয় এই লেগে বলছে ওই বেটা মোহাম্মদ নবী এরম তাকালেন চাচা কি বলছে বলছে এই উঁটে চড়ে তোকে হত্যা করব এই উঁটে চড়ব তোকে হত্যা করব বিশ্বনবী চিল্লেও কথা বলেনি জোরেও বলেনি চেঁচামেচিও করেনি হালকা করে মিষ্টি সুরে বলল বেটা মানে চাচা তো বেটা আগামী জিহাদে তুই মরবি চলে গেল ওইটা বলে চলে গেল দেখেন এরপর উঠকে খাদ পানি দেওয়া হয়ে গেল বাড়িতে গিয়ে খেতে বসেছে উমাইয়ার বিবি খাবার এনে দিয়েছে রুটি সবজি চাটনি যা দেওয়ার দিয়েছে তো খেয়েছে এমনি করে রুটি তো রুগা মনে শান্তি নাই এমনি করছে তোর বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ না মাথা ব্যথা না পেটে ব্যথা তমন কেন করছো তোমাকে রুগা রুগা লাগছে যে বলছে কহিস না গে ওই উঁটকে খেতে দিছিলাম তো আবদুল্লাহর বেটাটা যে আবদুল্লাহ মরে গেছে ওর বেটাটা নবী বলছে নিজেকে তো ওকে বললাম যে উঁটে চড়ে হত্যা করবো তোকে তো আমাকে পাল্টা কি বলেছে জানিস আগামী জিহাদে তুই মরবি তো ওর কাফের বিবি কাফেরা সেও এক কাফের বেঈমান ও কি বলছে তোমার আর উপায় নাই ওর মুখে যখন বেরিয়ে গেছে তোমার আর উপায় নাই কারণ ওই সত্য নবী ওর জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না বলেন এরা জানতো নবী খালি হিংসাই মানতে পারতো না এই কথাটা যখনই বলেছে খানিকক্ষণ দম ধরেছে উমাইয়া খানিকক্ষণ পরে একদম গায়ে বল টল নিয়ে বলছে খেপি তোকে হুঁশ আছে গে বেটি ছেলে মানুষ তোকে হুঁশ আছে জিহাদে যাব না তা মরবো কি করে না থাকবে বাঁশ না পারবে বাঁশরি আগামী জিহাদে যাব না রুটি খেয়ে নিলে পেট ভরে কয়েকদিন পর
অহুদের প্রান্তের যুদ্ধ নিয়ে ডঙ্কা বেজে উঠেছে, সাজ সৈন্য সাজ, তৈল মাখিয়া ধইবে টিপিয়া যাইবে পিছলাইয়া। আগেকার যুগের যুদ্ধ কিলাকিলি চলত আর কি, সৈন্য রেডি করছেন। এমন সময় আবু সুফিয়ান সৈন্য দলকে রেডি করছে, আছে আছে অমুক আছে তসুক আছে, সিরিয়াল নিয়ে দেখতে গিয়ে বলছে উমাইয়া কই। আবু সুফিয়ান দুইজনকে বলে উমাইয়াকে ডেকে নিয়ে আয়, সে হলো বীর যোদ্ধা, আজকের জিহাদে যদি উমাইয়া না থাকে তো জিহাদটাকে গুরু। উমাইয়ার ঘরের দরজায় গিয়ে দুইজন ডাকছে ওদের কাফের দলের লোক, উমাইয়া উমাইয়া। তখন বিছানায় শুয়ে গেছে, একটা লম্বা চাদরকে ঢেকে নিয়ে চাদরের ভিতর থেকে চিৎকার মেরে বলছে, বেড়া অসুস্থ। ই যতবার বলে উমাইয়া, ও ততবার বলে আমি অসুস্থ বেরাম। যখনই দুবার তিনবার ডাকা হলো, যখন উমাইয়া বেরাম বলে উত্তর দিলে জেহাদে যাবে না, তখন এরা তিনটি কথা বলে দিল দুজনে। তিনটি কথা কি উমাইয়া রে, আজকের জিহাদে যদি তুমি না যাও তাহলে এক কাজ করো, তোমার বাপদাদার মূর্তিগুলোকে লাত মেরে ভেঙে চুরমার করে দি, মুহাম্মাদের দিন গ্রহণ করে লাও। দু নম্বর হলো, তোমাদের যুবক যুবতী বেটি বহুগুলো মুহাম্মাদের হাতে তুলে দাও। তিন নম্বর হলো, তোমাদের যত তলোয়ার আছে মাল সম্পদ সব মুহাম্মাদকে দিয়ে দাও, দিয়ে হিজড়ে হয়ে বাড়িতে থেকে যাও, এটাই উদ্দেশ্য। যেই তিনটি কথা বলেছে উমাইয়া চাদরটাকে সরিয়ে দিয়ে বলছে, দে তোকে তলোয়ারটা দেখা যাক কি হয়, বাপদাদার মূর্তি ভাঙবে এটা কেমন কথা। চলে গেল জিহাদের ময়দানে, এদিকে দাঁড়িয়ে আছে মুসলিম সৈন্যর দল, ওদিকে দাঁড়িয়ে আছে কে কাফের দল। যখনই উমাইয়া এসে পৌঁছিয়েছে, উমাইয়া যেই জিহাদের ময়দানে হযরতে বেলাল খাপ থেকে তলোয়ারটা সিরিক করে বের করে নিল, খাপটাকে ছুঁড়ে ফেলে দিল। আর এই বেলালের তলোয়ারের ঝিলিক দেখি উমাইয়ার কলজেটা শুকিয়ে গেল। কিরে বাবা রে, বেলাল কেন এমন করছে রে, বেলাল কেন আমার দিকে তাকিয়ে আছে। উমাইয়া ডান দিকে যায়, বেলালের চোখ ডান দিকে যায়, উমাইয়া বাঁ দিকে যায়, বেলালের চোখ বাঁ দিকে যায়, উমাইয়া পেছনে যায়। বেলাল উঁকি মেরে ওকেই দেখে থাকে, খালি বেলাল অপেক্ষা করছে এই বিশ্ব নবী আমাকে কখন পারমিশন দেবে। লিব তো লিব, একদম বড় মাছটা কি বংশী লাগাবো, ওকে দুনিয়া ছাড়াবো। যেই যুদ্ধের ডঙ্কা বেজে উঠল, বিলাল মারল দৌড় উমাইয়ার পেছনে। আব্দুর রহমান ইবনে আউফ এ ছিল একজন সাহাবি, সেও দৌড়তে শুরু করলো বিলাল আর উমাইয়ার দিকে, কারণ আব্দুর রহমান ইবনে আউফ ওই উমাইয়ার কাছে ঋণ দিয়েছিল, এই শর্তে তোমার বিপদে আমি তোমার পাশে থাকবো। তাহলে একজন মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না, এর জন্য আব্দুর রহমান তলোয়ার ফেরে ধরছে, আজকে উমাইয়াকে বাঁচাতে হবে, কারণ ওর সঙ্গে আমার ওয়াদা আছে, ওর বিপদে আমি ওর সঙ্গে থাকব, এই ওয়াদাতে আমি ঋণ নিয়েছি, আমি মুসলমান কোনো দিন ওয়াদা খিলাফ করতে পারে না। আর বেলাল ধরছে, বেইমানডে তোকে দুনিয়া ছাড়াবো, তোকে আমি ভালো করে চিনি, তুই কত আল্লাহর এবং রসুলের দুশ্মন। চলতে 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 এক সময় উমাইয়া আর ধরতে পারলো না, বালুর ওপরে উবুর হয়ে পড়ে গেল। আর যখনই বেলাল তলোয়ারটা উপরের দিকে তুলেছে, এমন সময় আব্দুর রহমান ইবনে উমাইয়ার উপরে শুয়ে গেল, দেখলে এখন যদি তলোয়ার মারি তাহলে একটা মুমিন যাবে একটা বেঈমান যাবে। তাই বেলাল তাড়াতাড়ি তলোয়ারটা রুখে নিল, উমাইয়ার সঙ্গে কথা শুরু করে দিল, কথার ধ্যানের মধ্যে মিজাজটাকে চেঞ্জ করে দিল, কি ভাই উমাইয়া তোমার তো ওয়াদা আছে, তুমি ঠিক করেছ। এই কথাগুলো বলার মানে ধ্যানটা যেন ওর সরে যায়, এরই ভিতরে বেলাল বালুর ভিতরে তলোয়ারটা ভরে দিয়েছে। বেলাল আব্দুর রহমান দেখতে পায়নি, আর বালুর ভিতরে ভিতরে কেটে উমাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। তার মানে নবীজি ছিলেন সত্য, তিনার মুখ থেকে যা বের হবে তা প্রত্যক্ষ প্রমাণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর ওপরে ঈমান, আখেরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাব
কিতাবের উপরে ঈমান নবীদের উপরে ঈমান আনতে হবে কই রে বাপ জলিলের বেটা দুটো যে বেজে গেল রে বাপ দু ঘন্টা হয়ে গেল কে ওইটা ওকে ধরে লিয়াই তো আমাকে খেপা পেয়েছে সবাই আমি রোগা মানুষ পানি খেয়েছি তাও দুটো মিষ্টি দিয়েছে আর দুটো দিলে না বললাম তা জিভটা শুকিয়ে যেতে সুগার এত বেশি জিভটা শুকিয়ে যেতে হ্যাঁ তাহলে এইগুলো হলো ঈমান আনতে হবে ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের আমল করতে হবে পাঁচটা وَاتَلْ مَالَ عَلَى حُبِّهِ ذَبِ الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّكَابِ আমি জলসা বন্ধ করে মাঝে দু মিনিট দুটো কথা বলবো উঠাউটি করিয়েন না দুটি কথা মাঝে বলছি একটা হচ্ছে আমার ট্রাভেলসে হজ বা উমরা করতে চাইলে বাস মঞ্জুরের সঙ্গে যোগাযোগ করলেই হবে একদম একটা ফাইনাল যদি হজ কিন্তু টাকা বেশি লাগবে অন্য জায়গায় 80,000 75,000 সুসুরি দিছে আমার 1,10,000 নিচে হবে না কারণ আমি নিজে ভিআইপি পার্সন চলি সেরকম খরচা করি এবং সেই রকম প্লেনে যাই সেরকম থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে থেকে এসে জিজ্ঞেস করবেন এর জন্য বলছি 10 বললাম হয়তো ওর থেকে 5 কম হতে পারে তো বেশি হবে না তো এখন যা প্লেনের দাম বাড়ছে আর যারা নিয়ে যায় অল্প পয়সায় গোটা দুনিয়া ঘুরিয়ে নিয়ে যায় আফসোস আমি একটা আমার গায়ের লোককে বলছিলাম যে আমার গ্রামের স্টেশন থেকে কলকাতা ভাড়া হলো 30 টাকা হাওড়া 30 টাকা লোকাল গাড়িতে আর এক্সপ্রেস গাড়িতে হলো এই বন্দে ভারত হলো 850 টাকা তো এই গাড়িটা কত বেইমান 850 টাকা নেয় আর 1 ঘন্টা 20 মিনিটে ঢুকিয়ে দেয় 30 টাকায় ভালো 4 ঘন্টায় নিয়ে যাই 4 ঘন্টা বসে থাকতে হবে তো ওটাই ভালো নাকি বলে ও কত ইমানদার 30 টাকা নিচে ফের 4 ঘন্টা রাখে রাস্তায় তো যারা 80,000 নেয় আপনাকে ঘুরিয়ে মেরে দেবে এপ্লেন ওপ্লেন করে আর মাল বহা করাবে কুলির মতো তো গোলার বলছি না আল্লাহ মাফ করুক এটা হলো আমার আপনাদের কাছে একটা এলান যদি হজ বা উমরা করতে চান তো যোগাযোগ রাখবেন মঞ্জুরের সঙ্গে রাখলেই হবে নাম্বার 2 দুই নম্বরটা হচ্ছে আপনারা আপনাদের হাত দিয়ে একটা লোক বাস ইশারাই বলছি কালেমা পড়েছে আগামী বছর যেন ওনার ঘরটা দেখতে পাই বাপ বলছি আপনাদের হাত পাগুলো ধরছি লোকটা যেন একটা ঘর হয় সুন্দর একটা ঘর সাহাবিদেরও ছিল ওইভাবে যে অসহায় হয়ে থাকবে আপনাদের চোখের সামনে এটা ঠিক নই এর জন্য কেয়ামতের মাঠে জবাব লাগবে ওই আয়াতটা এর ভিতরেই আছে এই এই আয়াতের ভিতরে ওই ওই অংশটা আছে বলি আমার মনে পড়লো তো আমি আর তো খোলাখুলি বলছি না ওটা মেন দায়িত্ব দিয়ে গেলাম মঞ্জুরকে বাকি বাকি আপনার একটু হাতটা লাগান আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ যদি আমার রব আমাকে তৌফিক দেন তো একটা ঘর যেন সুন্দর ঘর হয় যেন সারা পৃথিবীর লোকের চোখে ঠেকে যে হ্যাঁ মুসলিমরা একটা মানুষকে সাহায্য করতে পারে আপনারা তো আনসারই গো হয়ে গেল আমার দুটা এলান করা একটা হজ আর ওই ঘরটা যেন হয় এখন আমি যে আয়াতটা পড়েছি ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়াহিনাল বাস ইমানের পাঁচটা হয়ে গেল আল্লাহর উপরে ঈমান আখিরাতের উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান কিতাবের উপরে ঈমান নবীদের উপরে ঈমান এবার আমলের পাঁচটা প্রথম নম্বরে আল্লাহ বলছে তোমরা মাল দান করো দ্বিতীয় নম্বরে বলছে সালাত আদায় করো নামাজ পড়ো তৃতীয় নম্বরে বলছে যাকাত দাও চতুর্থ নম্বরে বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদা তোমাকে পূরণ করতে হবে
ওয়াদা পূরণ করতে হবে। মুমিন কোনোদিন মুনাফিক হতে পারে না, ওয়াদা ফেল করা যাবে না। তুমি ওয়াদা করেছো, দায়বদ্ধ হয়ে গেছো, আবদ্ধ হয়ে গেছো, বাঁধা পড়ে গেছো। যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। পাঁচ নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদদারাই ওয়াহিনাল বাস, বিপদ আপদে চড়াই উতরায়ে স্বাভাবিক জলসা হোক চাই ঝড়ে উড়ে যাক যেমন অবস্থা থাকবে, ওয়াসবিরিন ধৈর্যশীল হতে হবে। বিপদেও ধৈর্য, সুখেও ধৈর্য, দুঃখেও ধৈর্য, এবং জিহাদের ময়দানে ধৈর্য দেখাতে হবে। তাহলে আমল কটা, মালদান করতে হবে, আর নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যখন এই পাঁচ পাঁচ দশ একবারে দশটা গুনিয়ে দিই, আল্লাহর ওপরে ঈমান, আখেরাতের ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, ফেরিস্তার ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, এই দশটা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকী। আপনাদের বসে থাকা আমাকে আশ্চর্য করে দিয়েছে, দু ঘন্টা হয়ে গেছে, ও ছেড়েছে 55-তে জি, কিন্তু আপনাদের বসে থাকা অনেক আমাকে অবাক করছে, অনেক। তো ভাইয়া, আমি আপনাদের কাছে দুটি ভিক্ষা চাইব, একটা নিজের জন্য চাইছি, শারীরিকভাবে অনেক অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, শিফায়ে কামেলা, মত হলে ইমানের সাথে মত দেয়। এখন যে মাদ্রাসার এই প্রোগ্রাম, আল্লাহর হস্তে কেউ 5,000-10,000 দেনে আছেন তো বলেন, উঠে চলে যাবেন না, একসঙ্গে দোয়া পড়ে ভাঙবো 5 মিনিট। 5 মিনিট যদি আপনি বসে থাকেন, আপনার এমন কিছু ক্ষতি হবে না, আর আপনারা যেভাবে বসে আছেন থাকবেন, এটা আমার বিশ্বাস, যে এত রাত্রিতে 2 বাজতে চললো এখনও মানুষ যে এত ধীরভাবে বসে থাকে, আমাকে অবাক করে দিলেন আপনারা, আলহামদুলিল্লাহ খুশি হলাম। তো বলেন কেউ আছেন 5-10 হাজার দেনওয়ালা? পূর্ণিয়া থেকে এক মহিলা 2 আনা সোনা দিয়েছেন, তার বড় ছেলে অসুস্থ, তার জন্য হ্যাঁ দোয়া তো করবে, জাবিল বাস রব্বি নাস অসফিয়ান্ত সাফি লা সিফাও ইল্লা সিফাও কা সিফান লা ইগদর সাকাম, এ আল্লাহ তার ছেলেকে তুমি সুস্থতা দান করো, হ্যাঁ শেফায়ে কামেলা দান করো, আজিলা দান করো, এ আল্লাহ তিনি মাদ্রাসায় দিয়েছেন তার ছেলেকে পরিপূর্ণ সুস্থতা দান। আর একটা মহিলা 1 আনা দিয়েছেন, মাশাআল্লাহ মহিলা আছে, ও আচ্ছা যাক, মাগে আপনারা বাড়ি যান, আর থেকে কি করবেন, জালসা শেষ হয়ে গেল, আপনারা আগে বাড়ি যান তো রাস্তাটা ক্লিয়ার হবে। জি আপনারা দেন, কে কে আছে বাড়ি যেতে বললাম তো, হ্যাঁ হাসছেন কেন, বুঝতেই পারছি না এরা কেন হাস, ছোটো ছেলে তো হাসবি, বললেন আল্লাহর বান্দা কে আছে, মা বোনেরা আপনাদের কাছে কারো কিছু থাকলে ছেলে পাঠিয়ে দেন, চাদরে আপনারা টাকা দেন, নাকের কানে থাকলে সরাসরি পাঠান, কত আছে? আচ্ছা যে উঠে যাবেন সে টাকা দিয়ে যাবেন, নাহলে মুসাফাটা করে যাবেন, চলে গেল দুজনাতে, তুই থাক আর তোর বাপ থাকুক, বলছে আর ঘর যেছে, কত আছে? 10,000 টাকা আছে, আর 5,000 টাকা বাকি লিখে দেন, আচ্ছা না না 5,000 বাকি রাখেন, 10,000 নগদ। সালাউদ্দিন, আর কেউ আছেন ভাই আমার? উঠে যান, আমি 5-7 মিনিট টাইম লিখি। মা বোনেরা আপনারা ছেলেদের হাতে টাকা পয়সা দিয়ে পাঠান, যদি কেউ নাকের কানের দেবেন তো দিয়ে পাঠান, হ্যাঁ মা বোনেরা আল্লাহর হস্তে কিছু কিছু করে দিয়ে পাঠান। আবার সকালেও না হয় মাইক বাজবে নাকি আল্লাহ জানে, হ্যাঁ তাহলে এই গাঁ ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। আল্লাহর বান্দা আর কেউ আছেন দেন। আচ্ছা একটা কথা বলি, একটা চাদর দাও,
একটা চাদর দু তিনটা চাদর দে বাবু ছেলেরা কই রে বাবা ছেলে পেলেরা এই ওইগুলোকে উঠে রে বাবা উঠা ওট ওট চাদর ধর যা রে বাপ সাবুদ্দিন বলবি গেলে এলি আল্লাহর আন্দাজ দেন চটচট করে আপনার চাদরে দেবেন যার কাছে যা আছে দেবেন যার কাছে যা আছে দেবেন জি আরে যা এরা চাদরও ধরছে না আরে গায়ের ছেলেরাও চাদরটা ধরেন যুবকেরা যাও শোনা যাও ঘর যাও তুমি কোন সেলুনে চেলুন চুল কেটেছো গো সেলুনটা আমাকে দেখাবে তো শালা আমারও মাস্তান হতো মন দিয়েছে চুলের কাটিং দেখে মাথা গরম হয়ে গেছে আর থাকে না কপালটা অর্ধেক ঢাকা জি আল্লাহর বান্দা আর কে আছে চাদরে দিয়ে দেন চটচট করে সবাই যারে বাপ মাশাল্লাহ কত পাঁচশো আর নাই কিছুই নেই এক দুশো নাই দশ টাকাও নাই আজি ব্যাপার ঘুরি চলে গেছে আছে তাও আল্লাহর বান্দা আর কেউ আছেন দেন দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে দেন মা বোনেরা জালসা শেষ তবে আপনাদের হাতে টাকাটা রিটার্ন নিয়ে যাবেন না দেন পঞ্চাশ টাকা দিলে রিটার্ন নিয়ে যাবেন না ছেলেদের হাতে দেন ছেলেরা চাদর নিয়ে গেছে চাদর আছে তো ওখানে আচ্ছা ছেলে মেয়েরা চাদর নিয়ে ঘুরছে তবে সোনা দানা যদি দিতে চান তো সরাসরি ওই রকম ভরসাওয়ালা মানুষকে দিয়ে পাঠিয়ে দেন আপনারা উঠিয়েন না আমি দোয়া পড়বো আর তিন মিনিট পর দোয়া পড়বো পাঁচ মিনিট চেয়ে নিচি নাহলে আমারও ওয়াদা খেলাফ হয়ে যাবে তিন মিনিট পর দোয়া পড়বো তো উঠবেন আল্লাহ খুশি হবে তিন মিনিট আপনার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না আজারুদ্দিন আজারুদ্দিন কে কত আচ্ছা আর আর কতদিন হলো আচ্ছা আল্লাহ মাফ করো আর আর নাই শোনা দেখো হাত বড় আচ্ছা 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 আল্লাহ মাফ